কোর্ট করতে নেই লিপিতে আমি আপনার এই সে আগে তো আমাদের ছিল আপনার ডিজিকন ডিজিকন লিমিটেড আপনার কোর্স নিয়েছিল আপনার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট তো আসলে ওরা সাকসেস আনতে পারি নাই তো আপনার পরে মনে করেন যে এই সে রংপুর ডিভিশনের ওই যে আপনি হয়তো নাম শুনছেন কিনা জানি না যে নিজামউদ্দিন ওই যে রংপুর ডিভিশনের ওই যে পিডি নিজামউদ্দিন জি মানে প্রজেক্ট ডাইরেক্টর ওই যে কাউসার কিংবা যে কাউসার ভাইটা যারা আছে তো আপনার পরে মনে করেন যে উনরা এসে ডিজিটাল মার্কেটিং করেছিল তো আপনার মনে করেন যে ডিজিটাল মার্কেটিং করতে মনে করেন যে তারা হিউজ সাকসেস আনতে পারছিল হ্যাঁ তো আপনার মনে করেন যে তারপরে আমি ওটা তো মার্কেট প্লেসে কাজ করছি কিন্তু দেখলাম যে আসলে ওটা এনাফ না তারপরে আমি নিজে আপনার মনে করেন যে ওয়ার্ডপ্রেস ক্লিক ফানেল আরো যা যা আছে মোটামুটি এগুলো আপনার শিখছি এখন মনে করেন যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপের ক্ষেত্রে আপনার মনে করেন যে গ্রাফিক্সটা মানে এতটাই ইম্পর্টেন্ট আসলে যারা করে তারা আসলে এটা আপনার মনে করেন যে বোঝা কঠিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কোন ইটি হচ্ছে না তো ভাবলাম তো তাহলে কোর্সটা করি আর আপনার মানে ক্লাস স্টাইলটা মানে খুবই খুবই চমৎকার ঠিক আছে মানে একজন ইউজার কিংবা স্টুডেন্টের আপনার মনে কোনো মানে সে যদি ক্লাসটা মনোযোগ সহকারে করে তাহলে তার মনে আপনার কোনো কোশ্চেন আসবে না মানে সচরাচর আসার কথা না তারপর দেখা যায় হয়তো কোশ্চেন তো থাকেই তারপর অনেক বেশি কিন্তু আপনার ক্লাসটা এখন পর্যন্ত মানে যে স্টাইলে নিচ্ছেন যে ফরম্যাটে এখন পর্যন্ত 100-এ 100 স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে এখন আপনি এভাবে আগায় যান তাহলে আপনার মনে করেন যে খুবই ভালো হবে আর বিশেষ করে আপনি তো জানেন যে এইগুলোতে আমরা প্রবলেম ফেস করব তো ওইগুলো আপনি সাথে সাথে ওই আপনি নেওয়ার পরে আমাদেরকে একটু লাইভে প্র্যাকটিস করতে যেরকম ওই যে বলতেছেন এরকম একটু বললে তাহলে দেখা যাচ্ছে আপনার প্রবলেম গুলো আপনার কাছ থেকে ইনস্ট্যান্টলি সলভ করলে তাই দেখা যাচ্ছে আপনার খুব সুবিধা হবে মানে এটা সবার জন্য ভালো হবে হ্যাঁ হ্যাঁ আজকে ক্লাসে আমি আপনাদের একটু প্র্যাকটিস আজকে আপনাদের একটু কাজ বেশি করাবো আপনাদের দিয়েই সেই জন্য মানে হাতটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের একটু আজকে বেশি কাজ করাবো হ্যাঁ কাজ বেশি না করলে তো আপনি শিখা যাবে না কাজ শিখতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে সেটাই প্র্যাকটিস করতে হবে অনেক এখন যদি আপনার প্র্যাকটিস করেন আপনার ভুলগুলো ধরা পড়বে প্র্যাকটিস করলে ভুল ধরা পড়বে আর অনেকে আছে দেখতে পছন্দ করে কাজ করতে না আসলে আমি করতেছি ওনারা দেখতেছে এটা এরপর আরো কি আছে এটা দেখান কিন্তু আসলে একটা অপশন পারলেই কিন্তু অনেক কাজ করা যায় একটা অপশন দিয়েই হ্যাঁ সেটাই রিসার্চ করতে হয় সিস্টেম জানতে হবে এখন আপনার যে দেখতেছে মানে হনেস্টলি সেইং ইউ বিলিভ মি অর নট মানে যে দেখতেছে ও কিন্তু কাজ শিখতে পারবে না কারণ এগুলো হলো প্র্যাকটিস নির্ভর এবং মানে চর্চা আপনি কর যত করবেন তত পারবেন করবেন না পারবেন না মানে ডাইরেক্ট যে আপনার ইসে কথা তো এখন পর্যন্ত ক্লাসের স্টাইলটা সবকিছু আপনার মনে করেন যে অনেক ভালো আছে তো আপনি এই সিস্টেমটা ক্যারি মানে ফলো করেন তাহলে সবার জন্য ভালো হবে এবং আমরা মনে করি যে মানে শিখতে পারবো আশা করি আর আপনার একটু এরকম একটু আন্তরিকতা থাকলে ইনশাআল্লাহ সহজেই পেরে যাব যে আসলে শুধু আমি আন্তরিক তা না দেখেন আমার আমাদের যে কোম্পানি মানে আমাদের যে কর্তৃপক্ষ তারাও কিন্তু অনেক আন্তরিক আপনার ক্লাস মিস করলে কিন্তু তারা নক করে আপনাদের ঠিক না যে আপনারা হ্যাঁ নক করে হ্যাঁ নক করে ক্লাস করতেছেন কি না কেন কোনো প্রবলেম থাকলে যে কোনো ব্যাপারে নক করে তো আমরা চাচ্ছি যে আপনাদের 100%ই আমাদের যা যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আপনাদের ততটুকু সাপোর্ট দিতে এখন ব্যাপার হচ্ছে আপনারা অনেকেরই যে মনমানসিকতা আর কি আপনাদের ব্যাচটা অনেক ভালো আপনাদের ব্যাচে স্টুডেন্ট অনেক বেশি হয় মানে মোটামুটি লেভেলের হয় 25 জন তো অন্তত 12 জন পর্যন্ত থাকে কিন্তু এমন অনেক ব্যাচ আছে আমাদের ইয়ার আন্ডারে কোম্পানিতেই দেখি যে যাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা অনেক কম আর কম হওয়ার কারণ হলো যে এখানে তারা ভাবে যে আমরা মানে এটা হয়তো লোয়ার টাইপের কোর্স তাহলে দেখেন এটা তার কিছু থাকবে বলেন যে না না অনেক আছে তো আপনার মানে সে তো বললাম যে সিলেবাসটা যদি কমপ্লিট করা হয় মানে লোয়ার ভাবে কেন কারণ বাঙালি তো ভাই মনে হয় ফ্রি ফ্রি পাচ্ছি এই আর কি জি সেটাই কিন্তু আপনার মনে করেন যে এই কোর্সই আপনার পেইড কিনতে গেলে আপনার মনে করেন যে অনেক দামি জি আপনি এইভাবে পাবেন না কোর্স যে এই যে লং টাইম 4 ঘন্টার কোর্স একদিন পর পর কোর্স এইভাবে আপনি পাবেন না দেখা যাচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানে যদি কোর্স করেন সেই ক্ষেত্রে আপনি অন্য প্রতিষ্ঠানে গেলে ওনারা সপ্তাহে 2 দিন করাবে 2 ঘন্টা করে করাবে আর দেখা যাচ্ছে 2 মাস বা 3 মাসের কোর্স সেই ক্ষেত্রে আপনি কোর্স খুবই কম পাইতেছেন
খুবই ভাই আমি মানে মানে এলইডিবি থেকে শুরু করে ভাই আমি বহু মেন্টর বড় বড় আইটি প্রতিষ্ঠানে ভাই বড় বড় মেন্টর আন্ডারে আপনার কোর্স করছি। আসলে আমি জানি যে আসলে কোন জায়গায় কিভাবে হয়, তারা কোন উদ্দেশ্য নিয়ে কাজ করে, ঠিক আছে সবই আমি জানি বুঝছেন। এটা আমি কারণ আমি মার্কেট প্লেসে কাজ করতেছি কিন্তু আজকে 4 বছর ধরে ফাইবারে জি আপনার নেটওয়ার্কে, তো এটা আমি আসলে জানি কোন মেন্টর কোন দেশে বাংলাদেশে আপনার যে বড় বড় যেসব আইটি প্রতিষ্ঠান আছে, সফটওয়্যার আইটি আছে, তারপরে আপনার মনে করেন যে আরো যা আছে আপনার যে ক্রিয়েটিভ ইনস্টিটিউট আছে, জি হ্যাঁ, তো এই সবগুলো আপনার মনে করেন যেগুলো করছো আমি করছি সবই জানি আসলে কোথায় কি হয়, কিন্তু এই যে বললাম না এটা ফ্রি তো এই জন্য অনেকে আপনারই মনে করে জি আসলে ব্যাপারে জি হ্যাঁ বলেন আসলে এটা যে ফ্রি তা কিন্তু না, দেখেন এটার জন্য ইনভেস্ট অনেক ঠিক না, কিন্তু ফ্রি হ্যাঁ সেটা মানে ইনডাইরেক্টলি এটা ইনডাইরেক্টলি এটা ডাইরেক্টলি কিন্তু এটা অনেক কস্ট ঠিক না আপনার হ্যাঁ অবশ্যই, কারণ আমরা যখন এমনি লাইভ পোস্ট করছি তখন কিন্তু আমাদের নাস্তার ব্যবস্থাও ছিল, হ্যাঁ নাস্তার ব্যবস্থা ছিল, আপনাদের গেঞ্জি দেয়া, টি-শার্ট দেয়া হতো, ক্যাপ দেয়া হতো ঠিক না, ব্যাগ দেয়া হতো, হ্যাঁ ব্যাগ দিত, ব্যাগ দিত, কিন্তু এই করোনা ভাইরাসের জন্য এটা দেয়া হয় নাই, অফলাইনে হলে দিত এটা, এটা কিন্তু অনেক কোস অনেক এক্সপেন্সিভ বলা যায় কোস্টটা না অবশ্যই, কারণ আপনার আমাদের এক একজনের পিছনে আপনার 15 টাকা নাস্তা প্রতিদিন দিত, সেখানে আপনার মনে করেন যে ওই স্টুডেন্ট এতগুলো তাহলে প্রতিদিন এরকম নাস্তা দিত, ঠিক আছে, তো আপনার মনে করেন যে সে তো বললাম যে বাঙালি তো আসলে মানে তাকে আসলে আপনার মনে করেন যে এখন সবাই তো সমান না, আমাদের ব্যাচে আপনার মনে করেন যে সবাই আপনার মনে করেন যে মানে অধিকাংশই আপনার গ্রাজুয়েশন কমপ্লিট অথবা মনে করেন যে কেউ রানিং, এই জন্য মনে করেন যে আমাদের এখানে আসলে আপনার মানে ভ্যালু অফ টাইম কিংবা স্কিলের মূল্যটা কিন্তু আমাদের ব্যাচে সবাই বোঝে, ঠিক আছে, যার ফলে কিন্তু মনে করেন যে যে যেমন যে বিপ্রজিৎ ভাই আছে, যে নিউটন ভাই আছে, ইনটা কিন্তু সবাই গ্রাজুয়েট, ঠিক আছে, আসলে ইন্ডাস্ট্রি স্কিল কে জিনিস না তো সেগুলো জানে, তো এই জন্য মনে করেন যে আমরা আশা করি যে শেষ পর্যন্ত থাকবে, এখন আপনার আন্তরিকতা থাকলে হলো জি আমাদের ইনশাআল্লাহ যথেষ্ট আন্তরিকতা পাবেন আমাদের দিকটা থেকে, আমরা সমস্যা আমরা অবশ্যই থাকবো আইসে, এখন মনে করেন যে আমাদেরকে মানে আমরা তো আপনি তো জানেন যে কোন জায়গায় আমাদের প্রবলেম হবে ওই দিকটা আমাদেরকে একটু বেশি ফোকাস করবেন, কারণ আপনি জানেন যে এই জায়গা করতে গেলে আমরা প্রবলেম ফেস করব, ঠিক আছে, ওই জায়গা যদি একটু বেশি ফোকাস করেন তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে জি সেটাই, সেই জন্যই আসলে আমি আপনাদের মানে আপনারা পারবেন এই মানসিকতা তৈরি করার জন্য কিন্তু আমি টুলগুলো নিয়ে একটু বেশি কাজ করতেছি, নাই তো এই পর্যন্ত জয়টা ক্লাস হয়েছে এই দিয়ে বড় বড় ডিজাইন তৈরি করা কিন্তু পসিবল ছিল ঠিক না, এই ভাই মেনন আপনার যদি বিল্ডিং এর যদি আপনার বেসমেন্ট ভালো না হয় তাহলে তো বিল্ডিংটা ভাই কোলাপস করে এনি টাইম, ঠিক আছে জি সেটাই, সেই জন্য আমি চাচ্ছি যে বেসটা তো নালে হবে না, হ্যাঁ আপনারা যেন ওই ইলাস্ট্রেটরের প্রতি ডিপেন্ডেন্ট হন যে না এটা দিয়ে এখন আমি যে কোনো কিছু তৈরি করতে পারবো, এরকম একটা মানসিকতা যে তৈরি করতে না পারলেও এখানে কি ইউজ করা হচ্ছে সেটা অন্তত বলতে পারবেন, তখন যদি আমরা ডিজাইনে যাই আপনাদের আপনারা দেখা যদি বলে যে এই ডিজাইনটা একটু তৈরি করে দেন আপনারা অনেকটা পারবেন, যদিও প্রপার না পারেন কিন্তু প্রবলেমটা বলতে পারবেন যে এই টুলটা নিয়ে আমি কাজ করতেছি এটা দিয়ে এটা হইতেছে না, কিন্তু অনেকটা সিমিলার হবে ডিজাইন না, ঠিক আছে ভাই আপনার সিস্টেমটা খুবই, কারণ টুল না ভাই বেসমেন্ট না হলে তো হবে না, কারণ আমি তো মুখে জানো মুখস্থের বিষয় না, এটা বোঝার বিষয় বেরেন খাটানোর বিষয়, এখন বেসমেন্ট আমি তো না জানি যে এই টুলের এই কাজ তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব, জি সেটাই আপনি ডিজাইন দেখে হইয়া হয়ে যাবেন যে এখানে কি ইউজ করা হইতে পারে, ঠিক আছে ডিজাইন দেখে আমার মাথায় একটা আইডিয়া আসবে যে না এখানে এই জিনিসটা ইউজ করতে আমি এই ফলো করব এই সিকোয়েন্সটা ফলো করব, হ্যাঁ আর যেটা আছে ডিজাইনের রুলস সেটা হলো চর্চার বিষয়, ধরুন আপনি দুইটা ডিজাইন যদি এখানে দেন, দুইটা ডিজাইন দেওয়ার পর আমি যদি বলি যে এই ডিজাইনে এই ভুলগুলো আছে পরবর্তীতে কিন্তু আপনার এই ভুলগুলো হবে না বা হলেও খুব কম হবে, আপনি নিজেই ধরতে পারবেন আপনার ভুলগুলো, কিন্তু ডিজাইন তৈরি করাটা যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে তো আপনি আর ভুল ধরবেন কীভাবে, আপনি তো তৈরি করতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ ডিজাইনের মেনই ভাই কপি করতে হবে প্রচুর ডিজাইন নিজে নিজে প্রথমে কপি করতে হবে, কপি না করলে আপনার ওই সেন্সটা তৈরি হবে না, যখন সেন্সটা তৈরি হবে যে না দেখলে যে না এটা এইভাবে করতে হবে তখন কিন্তু আপনার অটো হয়ে যাবে, কিন্তু এটা এই সেন্সটা তৈরি করার জন্য প্রচুর পরিমাণ ডিজাইন কপি করা লাগবে প্র্যাকটিস করা লাগবে, জি জি ডিজাইন কপি না করলে আসলে প্রথম তো কপি করতে হবে, ধরেন নিউটন একটা সূত্র আবিষ্কার করছে ঠিক না, এখন আপনিও কোনো একটা সূত্র আবিষ্কার করতে চান সেই ক্ষেত্রে আপনার সবার সূত্র সম্বন্ধে আগে ধারণা থাকতে হবে যে তারা কিভাবে সূত্রগুলো আবিষ্কার করছে, কি কি তারা কি রুলস ফলো করছে, সূত্র তৈরির পূর্বে তারা কি কি এই সেক্টরগুলোতে ফোকাস করছে, আগে যে এই সেক্টরগুলোতে ফোকাস করতে হবে, তারপর আপনি চাইলে নিজে একটা সূত্র তৈরি করতে পারবেন, কিন্তু কারোর সূত্র না তৈরি করে আপনি কারোর সূত্র ফলো না করে কিন্তু আপনি নিজে সূত্র ক্রিয়েট করতে পারবেন না,
সম্ভব না, এই জন্য তো আগে প্রচুর পরিমাণে কপি করতে হবে, তাহলে ডিজাইন শিখা যাবে না। জি, এটা ডিজাইন শিখার কি পয়েন্ট? জি, ডিজাইনের জন্য প্রচুর কপি করতে হবে ডিজাইনারদের। ওনারা ডিজাইনের মানে কি রেশিও মেনটেন করে, ডিজাইন করে, কি রুলসগুলো অ্যাপ্লাই করে, এগুলো আপনাদের অনেক ফলো করতে হবে। তো আচ্ছা দেখেন, মেন একটা কোশ্চেন মানে ক্লাসের একটা কোয়েল আচ্ছা, আমরা আসলে মানে ফটোশপ মানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর আসলে এটা মানে দেখছি যে সেদিনকে আপনি পার্থক্য দেখাচ্ছেন, আসলে মানে মেন কোশ্চেন যে মানে কোন জায়গায় আমি আসলে ফটোশপটা ইউজ করব, কোন জায়গায় ইলাস্ট্রেটর তো মানে ইউজ করব, মানে আসলে মূল পার্থক্যটা কোথায়? জি, মূল পার্থক্যটা হলো আপনি এখন ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, এই ইলাস্ট্রেটরের কাজ শেষ করার পর যখন আপনি ফটোশপে যাবেন সেই ক্ষেত্রে আপনি নিজেই দেখতে পারবেন যে না, এটা ফটোশপে তৈরি করা পসিবল না বা এটা ইলাস্ট্রেটর তৈরি করা পসিবল না। দুইটা সফটওয়্যার দেখতে সেম হলো, কাজের ধরন কিন্তু একদম ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। যেমন আপনি ভিজিটিং কার্ড কিন্তু ফটোশপেও করতে পারবেন, ইলাস্ট্রেটরও করতে পারবেন। তো ফটোশপে যদি আপনি ভিজিটিং কার্ড করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেই সাইজে তৈরি করছেন ওই সাইজেই ব্যবহার করতে হবে ক্লায়েন্টের। আর ইলাস্ট্রেটর যদি তৈরি করেন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট একদম যতটুকু সাইজ দরকার ওনার, উনি ওই সাইজ অনুযায়ী তৈরি করতে পারবে। আবার দেখা যাচ্ছে যে অনেক ইফেক্ট আছে যেগুলো আপনি ফটোশপে তৈরি করতে পারবেন না, আপনি সফটওয়্যারে ফটোশপের কিছু ইফেক্ট তৈরি করার জন্য আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারে দেওয়া আছে, মানে অপশন দেওয়া আছে, যেমন রাস্টার বেস কিছু অপশন দেওয়া আছে ইলাস্ট্রেটরে। আমি যে ইফেক্টে ক্লিক করলে দেখেন এই যে এখানে ফটোশপ ইফেক্ট দেখছেন, এইগুলো সবই ফটোশপের কাজ। তো ফটোশপের কাজও আমার যেন ওই সফটওয়্যারের ভিতর যেতে না হয় সেই জন্য এইখানে কিছু এনে দিছে। তো ফটোশপের কাজ আবার আমি ইলাস্ট্রেটর করতে পারবো না, ইলাস্ট্রেটর কাজ ফটোশপে করতে পারবো না, দুইটা সফটওয়্যারের কাজ সম্পূর্ণ ডিফারেন্ট। যখন মানে আপনি ইফেক্ট দেখলে কাজ দেখলে বুঝে যাবেন যে এটা কিসে করা হয়েছে। তবে বেসিক করা যায়, যেমন ফটোশপও কিন্তু শেপ, আমরা যে শেপগুলো ইউজ করি এই শেপগুলো ফটোশপেও আছে, ঠিক না? সেই জন্য এই টাইপের কাজগুলো অনেক করা যাবে ফটোশপে। কিন্তু এমনিতে ওভারঅল চিন্তা করলে ফটোশপের কাজ ইলাস্ট্রেটর করা যাবে না, ইলাস্ট্রেটরের কাজ ফটোশপে করা যাবে না। তবে ফটোশপ সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়েব ডিজাইন বা ওয়েবে ডিজিটাল ডিভাইসে কোনো একটা অবজেক্ট কাজ করার জন্য ফটোশপে ইউজ করা হয়। আর প্রিন্ট রিলেটেড কোনো কাজে আপনার ইলাস্ট্রেটর ইউজ করা হয়, প্রিন্ট রিলেটেড যে কোনো কাজে। তার মানে মূল পার্থক্য স্যার আপনি মনে করেন যে ডিজিটাল যে মিডিয়াগুলো যেমন ওয়েব, মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা ওয়েব মানে যেসব আছে এগুলোর জন্য আপনার ফটোশপ, আর প্রিন্টিং মানে যেগুলো ফিজিক্যাল যে এইগুলো সেগুলো হচ্ছে আপনার ইলাস্ট্রেটর, তাই তো? জি ও আচ্ছা, ধন্যবাদ ভাই। তাহলে আমরা আপনি একটা লোগো তৈরি করলেন, জি হ্যাঁ, লোগোটা যদি আপনি ফটোশপে তৈরি করেন সে কিন্তু অন্য কোথাও ইউজ করতে পারবো না, ওই সাইজটাই থাকে সে ব্যবহার করতে হবে। কিন্তু আপনি ইলাস্ট্রেটরে ব্যবহার করলে এটা দেখা যাচ্ছে যে একদম সব জায়গায় ব্যবহার করতে পারবেন, এই লোগোটা ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন, এটার সাইজ বা এটার কালার কোনো কিছুতেই সমস্যা হবে না। এবং দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এইখানেও এই যে ওয়েবের যে আইকনগুলো তৈরি করার জন্য আপনি ফটোশপে হয়তো ব্রোস্টা বা অন্য কিছু ফলো করে আপনি তৈরি করতে পারতেছেন, গ্রিড ডিজাইন, লেআউট ডিজাইন করতে পারতেছেন ওয়েবের জন্য, কিন্তু আইকনগুলো কিন্তু আবার আপনার তৈরি করতে হবে সবই ইলাস্ট্রেটরে। এখন ব্যাপারটা বুঝছি, যাই হোক ভাই তাহলে আমরা আজকে শুরু করি নাকি? জি, আর ইলাস্ট্রেটরে এই জন্যই একটু বেশি পপুলার, কারণ এইখানে আপনার আপনি জাস্ট কল্পনা করতে পারলেই হলো যে আমি আঁকবো, হ্যাঁ, তারপরে যদি বসে রিসার্চ করা শুরু করেন তাহলে আপনি এটা ড্র করতে পারবেন। শুধু জি এখন ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো লাইভ পেন টুলের কাজ করছেন, ঠিক না? আমি তো লাইভ পেন টুল দেখাইছি আপনাদের। হ্যাঁ দেখাইছেন তো। আচ্ছা, লাইভ পেন টুলে এই যে স্ক্রিনে যে কাজটা দেখাচ্ছে যে এটা করতে পারবেন? এটা কালারটা করতে পারবে, কিন্তু এই যে আপনার যে মাঝখানে যে আপনার যে একটা মানে ঢেউয়ের আকারে যেটা করছেন, জি এই যে জিনিসটা মানে হয়তো পারবো না, এই যে এখানে ঢেউয়ের মতো আসছে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি দুইটা কম্বাইন করা? হ্যাঁ এটাই। ও আচ্ছা আচ্ছা, এখানে ঢেউয়ের অপশনটা আসলে কালার দ্বারাই বোঝানো হয়েছে যে এটা ঢেউ, এছাড়া এখানে অন্য অপশন নাই। দেখেন আমি এটা আউটলাইন মোডে যাই। হ্যাঁ ও আচ্ছা 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 ভাই, এখন ব্যাপারটা ক্লিয়ার। ও
এটা তো ভাই আমি তো ইচ্ছা করলে আপনার এই যে ঈদের মানে এই যে আপনি যেটা ঈদ দেখালেন ওই যে আউটলাইন মোডে, তো বাবা তো আমরা ড্রয়িং করে তো আপনার করতে পারি নাকি? এটা এখন তৈরি করতে পারবেন? এটা আপনার ড্রয়িং করে যে আপনার যে ঈদ ওই যে ওই পেন টুল নাকি ওই যে ওই টুলটার নাম ওই যে ওইটা, হ্যাঁ আপনাদের মোটামুটি সব টুলই দেখানো হয়েছে, এখন দেখি তো ট্রাই করেন আপনার একটু যে এটা কোন ওয়েতে তৈরি করবেন আপনারা। আচ্ছা বললেই হবে যে এই টুলটা এখানে ব্যবহার করে আমি কাজ করতে পারি এই কাজটা করার জন্য। এটা আপনার আমার মতে মানে পার্সোনাল থট, যেটা আপনি প্রথমে একটা লাইন ড্র করে তারপরে আপনার ত্রিভুজ যে শেপ গুলো আছে ওইটা করে আপনার রিফ্লেক্ট করতে হবে মানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাপের জন্য। এটা আমার পার্সোনাল থট। আচ্ছা নিউটন ভাই একটু মতামত দেন কি করে করা যায় এটা। ভাই ওই যে টুলের কথা তো বললেন, লাইট কিন্তু ওইটা বোধ হয় আমি মিস করি। আচ্ছা বিপ্রজিৎ ভাই আপনার কোনো মতামত আছে যে এটা কিভাবে তৈরি করতে পারবো আমরা সহজে? না ভাই আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমি মাত্র ঢুকছি তো, এটা কিভাবে তৈরি করছেন দেখিও নাই। দেখাইছেন নাকি ফার্স্টে? না না এটা দেখাই নাই, এটা লাইট পেন টুলের কাজ। ও আচ্ছা, লাইট পেন টুল আমি পূর্বে দেখাইছিলাম কিন্তু মানে অন্য ক্লাসে, আজকে দেখাই নাই। আচ্ছা দেখেন তাহলে আমরা এরকম একটা শেপ দেখলে আমরা ধরে নিবো যে এখানে এই যে আমি নর্মালি আমরা যেটা কল্পনা করি সেটা হলো যে এটা পুরোটা একটা শেপ, এটা একটা কর্নার, এটা একটা কর্নারের শেপ, এটা একটা কর্নার শেপ। কিন্তু আমাদের কল্পনা করতে হবে এইভাবে যে এইখানে যেহেতু আলাদা কালারের, তার মানে এটা আলাদা শেপ। এখানে যেহেতু আলাদা কালারটা চেঞ্জ করা, তার মানে এটা আলাদা শেপ, কারণ একই কালার, এটা সলিড কালার ইউজ করা হয়েছে। গ্রেডিয়ান হলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা ছিল যে গ্রেডিয়ান, কিন্তু গ্রেডিয়ানে আপনার অনেকটা স্মুথলিভাবে কালারটা ব্লেন্ড হয় গ্রেডিয়ানে, এইভাবে একদম স্টেপ ব্লেন্ড হয় না, স্টেপ স্টেট আকারে থাকে না। সেই ক্ষেত্রে কালারটা আমি গ্রেডিয়েন্ট যদি করতাম এখানে দুইটা কালার আনার জন্য, তো আমার কালারটা একটার সাথে একটু স্মুথলি মিশতো, কিন্তু এটা দেখা যাচ্ছে দুইটাই সলিড কালার, তার মানে এইখানে ভাগ করা আছে এটা। তো ভাগ করার ক্ষেত্রে এটা যদি আমি পাথ ফাইন্ডারে করতাম, সেই ক্ষেত্রে দেখেন আমি একটা স্টার টুল নেই। এটা মূলত কি একটা স্টার টুল, একটা স্টার, তো স্টার তো এখানে আছেই, স্টার দেয়া আছে এখানে। তো আমি দেখেন স্টারটা ড্র করি, এই স্টারটা মূলত, তো এইটাকে কয়েকটা পার্ট করা হয়েছে। তো পার্ট করার জন্য আমার কতগুলো অপশন আছে, যেমন আমি পাথ ফাইন্ডার ইউজ করতে পারি এখানে, অথবা এখানে লাইন টেনে শেপ বিল্ডার টুল দিয়ে আমি মিলাতে পারি, অথবা আমি সিজার দিয়ে কেটে কেটে আলাদা করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানার এইখানকার এইটার স্টার্টিং পয়েন্টটা কোথায় এবং শেষ পয়েন্টটা কোথায় সেটা যদি আমি দেখি, যে এখানে একদম মিডেলে স্টার্ট পয়েন্ট এবং স্টারের মিডেলে এসে শেষ হয়েছে এটা। তো আমি কন্ট্রোল ওয়াই দিয়ে এটা প্রিভিউ মোডে যাই, দেখেন তাহলে এটার সেন্টার পয়েন্ট থেকে আমার এটা ড্র করতে হবে। তো আমি একটা জাস্ট লাইন নেই, লাইন নিয়ে এটা আমার স্মার্ট গাইড দিয়ে আছে এখানে আমাকে বলতেছে যে এটা এটার সেন্টার পয়েন্ট। তো আমি এটা রেখে দিলাম এখানেই, এটা একটা কালার দিই কালো কালার। তো এইটুকু আমার তৈরি হয়ে গেল। তো তাহলে স্টারের অন্য অংশেও প্রতিটাতেই এরকম মিডেলে একটা লাইন টানা আছে প্রতিটাতেই, সেই ক্ষেত্রে আমার এটা তো একটা মিডেলে লাইন টানতে হবে। এটা থেকেও আমি একটা মিডিলে লাইন টানতে হবে। এখন এইগুলার কালার এখানে দেয়া নাই বলে শো করতেছেন, আমি কালার দিই স্টোকে, এটারও তৈরি করছি কিন্তু কালার দেয়া নাই। এটারও এই প্রান্তের থেকে আমাকে একটা লাইন টানতে হবে, সেম এটারও আমি লাইন টানি এই প্রান্ত থেকে, লাইন টানে এখানে মিশালাম। এখন যদি আমি এইটাতে আলাদা করে কালার দেই
সেই ক্ষেত্রে এইটার কালার এবং এই সাইডের কালার একই হয়ে যাবে, কিন্তু এইখানে এইটার কালার আর এবং এইটার কালার এক না। দেখেন আমি একটু কালারটা অ্যাপ্লাই করে দেখাই, যে আমি লাইভ পেন টুলে গিয়ে, লাইভ পেন টুল দিলে তো আমার আর আলাদা করার দরকার নেই, কিন্তু আমি অন্য ওয়েতে করতে হলে আমার শেপগুলো আলাদা করে পরে কাজ করতে হবে। তো লাইভ পেন টুলে ও লাইন পাইলে ওই লাইন অনুযায়ী কালার তৈরি করে নেয়। তো আমি এখানে দেখেন একটা কালার ইউজ করি, ইয়েলো কালার অ্যাপ্লাই করলাম, এটা পুরোটাতেই হয়ে গেছে, কিন্তু আমার এখানে পুরো না, এখানে ভাগ করা আছে, এই শেপ আর এই শেপ আলাদা। সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, লাইভ পেন টুল আসার আগের মুডে আসি। তাহলে আমার এই দিকটা পর্যন্ত ভাগ করা আছে, তো এদিকেও আমি এইভাবে লাইনটা নিই। এখন তাহলে পুরোটাই এভাবে আলাদা হয়ে গেছে পুরো শেপে। তো আমি লাইট পেন টুল সিলেক্ট করি, করে এটার যেহেতু রেড, প্রথম আমি কালারগুলো দিই তাহলে আমার জন্য সুবিধা হবে, প্রতিটাতে একটা করে কালার দিয়ে দিই, পরবর্তীতে ওই কালারটা আমি চেঞ্জ করে নিব। তো এখন এটা রেড কালার আছে, এটাতে রেড কালার, তারপর এটাতে আমি দিই ব্লু কালার, একটা অপশন ফাঁকা রেখে পরেরটাতে, এটাতে দিই আমি ইয়েলো কালার, তারপর এটাতে দিই আমি গ্রিন কালার, এটাতে আমি আরেকটা কালার ইউজ করি, সেটা হলো তো এখন দেখেন আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে প্রায়। আমি এখন এই পাশে কালার দিব, তো পাশে কালার রেডের একটু ব্ল্যাকটা ইউজ করবো। তো রেডের ব্ল্যাক ইউজ করতে গেলে আমি রেডটা সিলেক্ট করলাম, লাইভ পেন টুল সিলেক্ট করে রেডটা সিলেক্ট করে আমি রেডের ব্রাইটটা আমি একটু কমাই দিতেছি, করে আমি এটাতে ক্লিক করলাম। তো দেখেন এই অপশনটা এখন ওই রকম হয়ে গেছে। তো এটার ব্লু, তো ব্লু আমি সিলেক্ট করি, ব্লু সিলেক্ট করে ব্লু ব্রাইটনেসটা আমি একটু কমাই, এখানে আমি পার্থক্য দেখতে পারবো কতটুকু পার্থক্য হবে, এটা আমার অ্যাক্টিভ কালার, এটা নিউ কালার। তো এখানে ক্লিক করলাম, দেখেন তাহলে এখানেও যদি আমি সেম কাজটা করি ইয়েলোটা, দেখেন আমি লাইভ পেন টুল নেই, ইয়েলো কালারটা সিলেক্ট করে ইয়েলো কালারের ব্রাইটনেসটা আমি কমাই দিতেছি। এটা হচ্ছে গ্রিন কালার, তো আমি এটা গ্রিন কালারটা সিলেক্ট করি, করে গ্রিন কালারের ব্রাইটনেসটা কমাই, কমে এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করে দিই। এখানে এই কালারটার ব্রাইটনেস কমাই আমি, এই দিকটা অ্যাপ্লাই করে দিই, তারপর পুরোটা সিলেক্ট করে আমার স্ট্রোক দেখা যেতেছে, স্ট্রোক অপশনটাই অ্যাক্টিভ করে আমি এটা ডিএক্টিভ করে দিলাম। বুঝতে পারছেন আপনারা? জাস্ট আমি জি ভাই বুঝতে পারছি। জি ভাই একটা কোশ্চেন, জি ওটা ওই শেপটা জান আপনি, আপনি যে শেপটা তৈরি করেছেন, জাস্ট তৈরি করেছেন ওটাই তো, এই যে এখানে আপনি দেখছেন যে আপনার মনে করেন যে দুইটা পার্ট নিয়ে মানে স্টারে দেখা যায় আপনার মাঝ বরাবর, তো আমি এর একটা যদি মানে মানে সেপারেট করতে চাই তো সেটা কিভাবে করব? বুঝি নাই একটু। ও সাপোজ যে আপনি এই যে মানে লাল যে অংশটা, লালের ওখানে আপনার মনে করেন যে মানে বামে একটা অংশ, ডাইনে একটা অংশ, ঠিক না? জি মানে লাল যে কোনো মানে যে কোনো একটা অংশ, বামে একটা অংশ আপনার ডাইনে মানে কি বলছি, হ্যাঁ জি হ্যাঁ। আচ্ছা আমি মানে এই দুইটা ইহের থেকে যদি আমি মানে মনে করি যে না আমি একটাকে সেপারেট করব, তাহলে সেটা কিভাবে করব? দুইটাকে আমি এক করে ফেলব, মানে আলাদা করব যে। হ্যাঁ 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 ও এই দুইটা তো আলাদাই, এখন এই জন্যই তো আলাদা আলাদা কালার হয়েছে, আমি তো লাইন টুল সিলেক্ট করে দিয়েতে এটা আলাদা হয়ে গেছে।
ও আচ্ছা, এখন যদি আমি মানে ওটাকে ওখান থেকে সরিয়ে ফেলতে চাই তাহলে কি মানে সরানো যাবে? সরানো যাবে, সেই ক্ষেত্রে আমি তো এটাকে আর অবজেক্ট তৈরি করে নিই নাই, পুরোটাই আমি লাইভ পেন টুল দিয়ে করছি, ঠিক না? আমার যদি এটা স্পেসিফিক অবজেক্ট থাকতো সেই ক্ষেত্রে এটা সরালেও প্রবলেম হতো না। এখন যদি আমি ধরেন পুরোটা সিলেক্ট করে লাইভ পেন সিলেকশন টুলটা নেই, এখানে ক্লিক করে যে লাইভ পেন সিলেকশন টুল, দেখেন এটা আমি ডিলিট করে দিই এই অংশটা ধরে, সেই ক্ষেত্রে পুরোটাই এক কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শুধু লাইন আছে বলে ওই লাইন অনুযায়ী কালারটা আলাদাভাবে অ্যাপ্লাই হয়েছে, লাইনকে কেন্দ্র করে কালার অ্যাপ্লাই হয়েছে। তো যদি লাইনটা না থাকে সেই ক্ষেত্রে এটা থাকবে না এখানে। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে শেপ মানে আমরা মানে শেপ গুলো তখনই আলাদা করতে পারবো যখন আপনার শেপ টুল দিয়ে কাজ করবো, তাই তো? জি জি, কিন্তু এটা আমি লাইট পেন টুল দিয়ে করছি জাস্ট আলাদাভাবে কালার ব্যবহার করার জন্য। ও আচ্ছা, কিন্তু মানে শেপ টুল ব্যবহার করে আর এরকম আলাদা কালার করা যেত না, তাই তো? হ্যাঁ, আলাদা কালার করা যেত, সেই ক্ষেত্রে শেপটা পারফেক্ট হতো, আমার একটু কাজ বেশি করতে হতো। যেমন এখন আমি এটাতে এভাবে লাইন দিয়ে সরাসরি লাইনগুলো ক্রিয়েট করে আমি কালার অ্যাপ্লাই করতে পারতেছি, ঠিক না? জি হ্যাঁ হ্যাঁ। তো আমি যদি আলাদা শেপ চাইতাম সেই ক্ষেত্রে পুরোটা সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিতাম, ওই যে আমরা রবি লোগোটা যেভাবে তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই, পাথ ফাইন্ডারে যাই, ডিবেটে ক্লিক করতাম, পুরোটা একবারে ডিবেট হয়ে গেছে, দেখেন ভাগ হয়ে গেছে। আমি আনগ্রুপ করি, এখন এই ক্ষেত্রে আমি দেখেন শুধু কালারটা চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন ওই যে রেড এর কালার এখানে চেঞ্জ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এবার বুঝতে পারছি ভাই। এখন পুরো শেপ অনুযায়ী আছে, কিন্তু পূর্বে এটা শেপ অনুযায়ী ছিল না, ওটা লাইন পাইছে ওই লাইন অনুযায়ী নিছে। আমি যদি লাইনটা ডিলিট করে দিতাম তাহলে সে ওইখান থেকে ডিলিট হয়ে যেত। এখন দেখেন আমি এটা ডিলিট করলে পুরো অবজেক্টই ডিলিট হয়ে যাইছে। জি জি জি, এবার বুঝছি। আচ্ছা, তাহলে এটা একটু পরে করলে আপনারা জি ভাই ইয়া করতে পারবেন।
মাহবুব ভাই, হ্যালো। জি বলেন ভাই, এই যে কালারটার একটু আমাকে একটু দেখান তো একটু ভাই। মানে আমি কালারের এখানে এসে একটা আমি চেঞ্জ করতে পারতেছি না, মানে আমার সব এক কালার হয়ে যাইতেছে আর কি। ও আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন দেখি আমি। ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পারতেছি এখন, কালারে যান তো লাইট পেন্ট টুল দিয়ে। না, কিবোর্ডের কেতে প্রেস করেন তাহলে লাইট পেন্ট টুল সিলেক্ট হয়ে যাবে। না শুধু কে, হ্যাঁ ওকে দিন, দেখেন ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই যে, এখন লাইট পেন্ট টুল আপনি অ্যাক্টিভ আছেন। এখন যে কালারটা দেয়া আছে, হ্যাঁ এই কালারটা একটু ড্রাগ করেন, এই কালারই দেয়া আছে সেই জন্য আপনি একটু কালারটা ড্রাগ করেন এই অপশনটা। না ওই যে আপনি কালার পিকার থেকে কালারটা একটু চেঞ্জ করে নিন। হ্যাঁ এটাই, কিন্তু পুরো অবজেক্টটা আগে সিলেক্ট থাকতে হবে, তাহলে ওখানে অ্যাপ্লাই হবে। হ্যাঁ এখন এখন লাইট পেন টুল, না না হ্যাঁ পুরো অবজেক্টটা সিলেক্ট আছে তো, এখন লাইট পেন টুলটা নেন। পুরো অবজেক্টটা সিলেক্ট আছে তো, এখন লাইট পেন টুলটা নেন, লাইট পেন বাকেট টুলটা নেন, নিচে আরো নিচে, এটার নিচে, হ্যাঁ এই উপরে টুলটা, এটা 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 জি, এটা সিলেক্ট করেন। করে এই কালারটা একটু ড্রাগ করেন, ওই যে গ্রিন কালারটা ডাবল ক্লিক করেন, এখানে কালার যেখান থেকে অ্যাপ্লাই করেন এখানে ডাবল ক্লিক করেন, ওইখানে এখানে এখানে না না ওই যে কালার পিকারে, এইখানে না ওই ওই যে আপনার টুল বারে যে কালার অপশনটা আছে গ্রিন কালার টুলের মধ্যে, দেখেন গ্রিন কালারটা দেখা যাইতেছে টুল অপশনে, টুলের অপশনের দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন, করে এটা একটু, হ্যাঁ এসটা বিটা একটু কমান। হ্যাঁ 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 ওকে এবার রাখেন, ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। হ্যাঁ এবার এইখানে এক জায়গায় প্রেস করেন, দেখছেন তাহলে আপনি এটা গ্রিন গ্রিনের পাশে এটা চলে গেছে ভাই। এইখানে যেইগুলো থাকে অটোমেটিকলি এগুলো কি আপ ডাউন করে নাকি, যে এখানে এই অপশন গুলা? না না আপ ডাউন করে না। মানে ভাই মনে করেন আমি একদিনে যে আপনাকে আগে একদিন দেখাইছিলাম না, আমি এইটা আপনি কাজ করাইছিলেন প্লেন টুলে, কিন্তু আমি আপনার মনে করেন পরের দিন আমি চাপতেছি ঠিক আছে, কিন্তু আমার আপনার এই এইখানে আর একটা এরকম আর একটা লোগো ছিল, মানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি আমি তো কিছু বুঝতেছি না। না না অটোমেটিকলি চেঞ্জ হয় না। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা এখন তাহলে ওই যে আপনি অন্য কালারগুলো এইভাবে একটা কালার সেট করেন, করে ওই কালারে অন্য কালার অ্যাপ্লাই করেন ওই কালারের এখানে। আচ্ছা ভাই হ্যাঁ মাহবুব ভাই, হ্যালো। জি ভাই, ভাই একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার ওই দেখাচ্ছে কি ইওর ট্রায়াল ইজ ওভার, এটার সলিউশন কি ইলাস্ট্রেটর? 7 দিনের একটা ট্রায়াল ছিল বোধহয়। আপনি ট্রায়াল ভার্সন ইউজ করছেন না ইলাস্ট্রেটরে? হ্যাঁ বোধহয় তাহলে সেটাই। তাহলে ও সেই ক্ষেত্রে আপনার ট্রায়াল ভার্সনের মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি তাহলে সফটওয়্যারটা, আপনারা কোন ধরনের ভার্সন ইউজ করেন, কোনটা? আমরা আপনার সফটওয়্যার এখন কি সিসি 20 ইউজ করতেছেন ঠিক না? না আমি 18, আমার 20 তো হয়নি, 18। কিন্তু আপনি অন্য ওয়ে থেকে ডাউনলোড করছিলেন তো, আমি যে লিংকটা দিছিলাম এটা থেকে ডাউনলোড করলে আর এই ট্রায়াল অপশন আসতো না, এটা অটোমেটিকলি আপনার ক্র্যাক হয়ে যেত।
অন্য লিঙ্ক নাকি? আমি তো আপনারটাই করলাম। না ওইটা হইলে তো এটা ক্র্যাক করা সফটওয়্যারটা, ও আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি যেটা ইউজ করতেছেন এটা ক্র্যাক করা না, বুঝলি? এখন সে আবার আপডেট যাচ্ছে। সেক্ষেত্রে এটা দেখবো বোধ হয় আর মনে হয় এগোনো যাবে না, তাই না? জি, এটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। আনইনস্টল করে নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে। এইটা সেম ডে যদি ইনস্টল করেন সেই ক্ষেত্রে এটা আর হবে না। হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি আমার 18-র তাহলে ক্র্যাক লিঙ্কটা আরেকটু দেন। জি, আমি লিঙ্কটা ওই গ্রুপে দিয়ে দিই, 18 লিঙ্কটা। হ্যাঁ এখানে দিলে আপনি পাবেন না, গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইটা থেকে ইনস্টল করে নিন। এনে স্যার একবার দেখা দেবেন স্যার। দেখাবো, একটু অপেক্ষা করেন, অন্যরা ট্রাই করতেছে করার জন্য, ওনারা শেষ করুক। হ্যাঁ মাহবুব ভাই। জি পারছেন? হ্যাঁ হ্যাঁ পারছি, আপনাকে দেখাতে চাচ্ছি। জি দেখান, একটু অ্যালাউ করেন। এই যে, জি হইছে, আপনি পেরেছেন। এখন আলিম মোল্লা ভাই আপনি পারছেন? হ্যালো। হ্যাঁ আলিম মোল্লা ভাই আপনি পারছেন? ভাই আমার কাছে আপাতত তো ল্যাপটপ নেই, মোবাইল থেকে দেখতেছি এখন। ও মোবাইল থেকে, আচ্ছা ঠিক আছে। কিন্তু প্র্যাকটিস করতে হবে মোবাইল থেকে, হলো ক্লাস শেষে আপনি ভিডিও দেখা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ভাই, আচ্ছা আমি এটা শিখে নিচ্ছি ভাই, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আমি আর একটু রিপিট করি ভাইয়ের জন্য। তো দেখেন আমি একটা স্টার তৈরি করলাম, স্টার তৈরি করে স্যার দেখা যাচ্ছে না। দেখেন আমি একটা স্টার তৈরি করি, স্টার তৈরি করে এই স্টারের মধ্যে আমি লাইন টানবো মিডল থেকে। তো আমি লাইন টুল নিলাম, নিয়ে শিফট ধরে এটার মিডিল অংশে ছেড়ে দিলাম। তারপর এইখান থেকেও আমি লাইন নিয়ে এটার সাথে মিশালাম, এইখান থেকে লাইন নিয়ে প্রতিটা কর্নার থেকে আমি লাইন টেনে এটার সাথে মিশাই দিয়েছি।
এখন এই কর্নারগুলোকে আমি লাইনটা নিয়ে মিশাবো, এই কর্নারগুলো আচ্ছা। তাহলে আমারটা দেখেন এখন লাইনগুলো টানা শেষ, তো আমি পুরোটা সিলেক্ট করে লাইভ পেন টুলে আসলাম, লাইভ পেন বাকেট টুল, লাইভ পেন বাকেট টুল এসে আমি এটাতে কালার অ্যাপ্লাই করি। প্রথম আমি রেড কালার নেই, নিয়ে এখানে অ্যাপ্লাই করি রেড কালার। এখন আবার কালার পিকারে সিলেক্ট করে আমি শুধু ব্রাইটনেসটা কমাই দিই কালারের, দিয়ে ওকে দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করলাম। পরবর্তীতে আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম, করে ইয়েলোটা আমি এখানে ক্লিক করলাম, করে আবার কালার পিকারে এসে ইয়েলোর ব্রাইটনেসটা আমি কমাই দিলাম। তো এরকম প্রতিটাতেই আমি সেমভাবে কালার অ্যাপ্লাই করব, করে পরবর্তী কালারটা আমি শুধু ব্রাইটনেসটা কমাই দিব। তারপর পুরোটা সিলেক্ট করে স্ট্রোক কালারটা নান করে দিলাম, এই হয়ে গেল এটা। আপনাদের লাইভ পেন টুলেরই অনেকেরই করতে একটু প্রবলেম হইতেছে, সেই ক্ষেত্রে লাইভ পেন টুলের আমি আর একটা প্রজেক্ট করাই আপনাদের হাতটা ক্লিয়ার করার জন্য। তো দেখেন আমি একটা পলিগনার টুল নিলাম, নেয়ার পর আমি শিফট এবং অল কি চেপে ধরে একটা শেপ তৈরি করলাম। এটার স্ট্রোক কালার আমি ব্ল্যাক করলাম এবং ফিল কালার নাই, তো স্ট্রোকটা একটু বাড়াই আমার দেখার সুবিধাতে, স্ট্রোকটা একটু মোটা করলাম। এখন এটার সেন্টার পয়েন্ট থেকে আমি আরেকটা ইলিপ টুল নেই, এখানে নিলে আমার দেখাতেছে যে এটা সেন্টার পয়েন্ট। তারপর শিফট এবং অল কি চেপে ধরে আমি আরেকটা সার্কেল নিলাম। এখন এটাকে ধরে আমি ফ্রি ট্রান্সফর্ম টুল, এই যে এটা, অথবা আপনারা যদি এখানে খুঁজে না পান সেই ক্ষেত্রে শর্টকাটগুলো ইউজ করেন। শর্টকাট হলো ই, ইতে প্রেস করলে দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুল চলে আসবে। তারপর আমি এটাকে একটু উপরের দিকে তুলি এবং এটা একটু এইভাবে মুড়ে দিই। এরকম করার পর আমি একটু রোটেট করি এটা, এটা একটু রোটেট করতেছি, এই রোটেট করে এরকম রাখার পর আমি এটাকে আবার অল কি চেপে ধরে একটু নিচের দিকে নামাই। এরকম করে রাখলাম এটা। রাখার পর এখন আমি আবার লাইন টুল নেই, নিয়ে এই কর্নার থেকে এই কর্নার আমি কালার অ্যাপ্লাই করবো এখানে, সেই জন্য এটা কর্নার ওয়াইজ আমি সিলেক্ট করতেছি। এখন পুরোটা আমি সিলেক্ট করে লাইভ পেন টুলে এসে, লাইভ পেন বাকেট টুলে এসে একটাতে ক্লিক করলাম, কোনো কালার নাই, জাস্ট ক্লিক করলাম এটা মার্জ করার জন্য। একবার ক্লিক করলে এটা এখানে লাইভ পেন টুল অ্যাপ্লাই হয়ে যায়। এখন আমি লাইভ পেন সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করে এই লাইনগুলো আমি কেটে দিই। আমি শুধু লাইনটা সিলেক্ট করে কাটব, ধরা যাইতেছে না,
এই অংশটা কেটে দিই। তো দেখেন আমি একটা শেপ তৈরি করলাম, স্ক্রু শেপ তৈরি করলাম। এখন এটাতে আমি কালার অ্যাপ্লাই করি। পুরোটা সিলেক্ট করে তারপর লাইভ পেন টুলে আসতে হবে, আদারওয়াইজ লাইভ পেন টুল কাজ করবে না। লাইভ পেন টুলে এসে আমি এই কালারটা নিয়ে বা এটা নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করলাম। এখন এইখানেও আমি কালার অ্যাপ্লাই করবো, তবে এটার একটু ডার্ক ভার্সন। সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে শুধু ব্রাইটনেসটা কমাই দিই, তারপর এখানে এই কালারটা অ্যাপ্লাই করি। এখন এইখানেও আমি কালার অ্যাপ্লাই করবো, তবে এইখানেরটা একটু লাইট থাকবে এটার চেয়ে। সেই ক্ষেত্রে আমি বির পার্সেন্টটা একটু বাড়াই। এখানেরটা এটার এটার চেয়ে আরও কম থাকবে ডার্ক। তারপরে যে অংশটা এটা আর একটু বেশি ডার্ক থাকবে। কালার তৈরি করার সময় এই লাইনটা ছাড়া সে মার্জ হয়েছে, এই লাইনটা মার্জ হয় নাই বলে এখানে সে পাইতেছে না। আমি যখন সিলেক্ট করছিলাম তখন এটা শুধু মার্জ হয় নাই। দেখেন আমি কন্ট্রোল কন্ট্রোল জেড দিয়ে একদম পিছে চলে যাই। তো এই পর্যায়ে এসে থাকি, কারণ এটা আমার সিলেকশনে ছিল না বলে এটা মার্জ হয় নাই। সেই জন্য আমি এটা মার্জ করার জন্য আবার কন্ট্রোল জেড দিয়ে পিছে চলে আসলাম, সেটাকে মার্জ করি, এটা সহজ সিলেক্ট করি। তো আমি শুধু এই লাইনগুলোতে দাগ টানতেছি, এই কয়টা নিচের লাইনগুলোতে দাগ টানতেছি এবং উপরে কোনো অংশে আমি দাগ টানি নাই। এখন পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট না করলে আবার পুরোটা মার্জ হবে না, ওই যে কালার অ্যাপ্লাই করতে ঝামেলা হবে। তখনকার আমার এই অপশনটা বাকি ছিল সিলেকশনের। তো আমি পুরোটা আবার সিলেক্ট করলাম, করে লাইভ পেন টুলে আসলাম, এসে একটা অংশে ক্লিক করতেই পুরোটা আমার মার্জ হলো। এখন আমি আমার লাইনগুলো কেটে দিতে পারবো। আমি সেই ক্ষেত্রে যদি আমি লাইভ পেন সিলেকশন টুলটা সিলেক্ট করি তো আমি শুধু লাইনগুলো কাটতে পারবো। দেখুন এখন এখানে আমি লাইনটা কাটতে পারতেছি, এই লাইনটা কাটতে পারতেছি। তো যদি আমার এইভাবে ঠিকভাবে পুরোটা সিলেক্ট করা না থাকতো সেই ক্ষেত্রে এটা কাটা যেত না। এর আগে আমি লাইভ পেন সিলেকশন করতে গিয়া ওই পুরোটা কাটতে পারি নাই, সিলেক্ট করতে পারি নাই। তো দেখেন আমার একটা স্ক্রুর মতো দেখা যাচ্ছে। এখন এটা আমি কালার করি, কালার করতে আমি পুরোটা সিলেক্ট করার পর লাইভ পেন টুলে আসি, এসে আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করি। করে এই কালারের একটু ড্রাগ ভার্সন আমি এখানে অ্যাপ্লাই করি, এখানটায় অ্যাপ্লাই করি এবং এইখানে আর একটু লাইট ইউজ করব। সেই ক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করে বিটা একটু বাড়ায় দিতেছি, এখানে পেস্ট করলাম, এটাতে বিটা আর একটু বাড়বে, এখানে পেস্ট করলাম। করে পুরোটা সিলেক্ট করে আমি স্টোক কালার নান করে দিই। দেখেন একটা থ্রি ডি স্ক্রু দেখা যাচ্ছে, থ্রি ডি স্ক্রু টাইপের দেখা যাচ্ছে, ঠিক না? করতে পারবেন এটা একটা পলিগনার টুল নিলাম, এটার কালার থাকো ব্ল্যাক স্টোকে। তো আমি শিফট এবং অল কি চেপে ধরে একটা পলিগনার টুল সিলেক্ট করলাম। এখন এটাতে আমি এটার সেন্টারে একটা ইলিশ টুল নিব। সেই ক্ষেত্রে আমি এটা সেন্টার এখানে রেখে একটা ইলিশ টুল তৈরি করতে পারি, অথবা আমি ইলিশ টুল এখানেও যদি তৈরি করি অন্য কোথাও তৈরি করে দুইটা একসাথে সিলেক্ট করে তারপর অ্যালাইন করে দিলে মিডলে চলে আসবে। তো মিডল পয়েন্ট আমি দুইভাবে মিডলে রাখতে পারি, দেখলাম।
আমার যে সেন্টার পয়েন্ট থেকে টেনে এটা তুলতে হবে তা না, আমি অন্য জায়গায় তৈরি করে আনলে সেন্টার করার জন্য আমি অ্যালাইন টুল ইউজ করতে পারি। তো এইখানে আমি ফ্রি ট্রান্সফর্ম টুলটা ইউজ করব। এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল ইউজ করে এটা উপরের দিকে একটু নিলাম, নেয়ার পর একটু এইদিকে নিয়ে আসলাম, এইভাবে রাখলাম। রাখার পর আমি একটু রোটেট করে অনেকটা স্ক্রু টাইপের অপশানে রাখবো। আমি রাখার পর দুইটা সিলেক্ট করে আমি অল কি চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এই পর্যন্ত আমি রেখে দিলাম। এখানে দুইটা কপি দেখেন, এই কপিটাতে একটু ওই যে এখন ওগোছালো দেখা যাইতেছে, কিন্তু কপি করার পূর্বে অবজেক্টটা এমন মানে অনেকটা স্ক্রু টাইপের দেখা যাইতেছে, ঠিক না? একটা অপশন দেখলে আপনারা হ্যাঁ ওই যে নাট বল্টু, ঠিক না? তো দেখেন এখন আমি এটাকে আরেকটা কপি করি একটু থ্রি ডি মোডে আনার জন্য, সেই ক্ষেত্রে আমি অল কি চেপে ধরে এটা নিচে নিয়ে আসলাম, এনে এইখানে রাখলাম। এখন একটু অগোছালো মতো মনে হইতেছে, তো আপনাদের প্রবলেম হইতে পারে এই অংশটুকুতে, এই জন্য আমি এটা দুইবার রিপিট করলাম। তো এখন এই অংশটুকুতে দেখেন যে কিভাবে এটা রিপিট করবেন, আমি আবার দেখাই। এটা রেখে আমি পুরোটা সিলেক্ট করে আমি যখন অল কি চেপে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসব, তখন আমি খেয়াল করব এটা পরবর্তী শেপটা যেন একটু আমি এই জয়েনিং পার্টগুলোতে যেখানে জয়েন করব, যেমন আমি এটা থেকে এই কর্নার জয়েন করতে চাই, এই থেকে এই কর্নার জয়েন করতে চাই, ওই দিকটা আমি খেয়াল করব। তো আমি অল চেপে এই দিকটা নিয়ে আসি, তাহলে আমি ভালো বুঝতে পারবো যে আমার জয়েনিং পার্টটা এইখানে রাখলাম। রাখার পর পুরোটা ডিসিলেট করে দিলাম, নাইতো এখানে আবার অবজেক্ট তৈরি হয়ে যাবে। আমি ডিসিলেট করে লাইন টুল নিয়ে শুধু নিচের অংশগুলো আমি জয়েন করে দিব, এটা থেকে এখানে জয়েন করলাম, এই থেকে আমি এখানে জয়েন করলাম। শুধু নিচের লাইনগুলো আমি জয়েন করে দিলাম। এখন পুরোটা সিলেক্ট করে আমি লাইট পেন টুলে এসে, লাইট পেন বাকেট টুলে এসে যে কোনো এক জায়গায় প্রেস করলে এটা মার্জ হয়ে যাবে লাইট পেন টুলের আন্ডারে, কিন্তু আমি কন্ট্রোল জেড দিয়ে পিছে চলে আসলাম। এখন দেখেন এখন কিন্তু মার্জ করা না, আমি যদি লাইট পেন সিলেকশন টুলটা এখন ব্যবহার করতে যাই সেই ক্ষেত্রে ও আলাদাভাবে কিছু সিলেক্ট করবে না, কারণ এইখানে লাইভ পেন সিলেকশন টুলটা ইউজ করতে হলে সবার প্রথমে লাইভ পেন টুলটা ইউজ করতে হবে। লাইভ পেন বাকেট টুলটা ইউজ করার পর আমি সিলেকশন টুলটা ইউজ করতে পারবো, তার আগে না। দেখেন এখন করতে পারতেছি না, কিন্তু আমি যখন একটা কালার অ্যাপ্লাই করব, কিন্তু এখানে কোনো কালার নাই, তাও সেটা অ্যাপ্লাই হয়ে যাবে কালার না থাকলেও। এখন আমি শিফট এল প্রেস করলে দেখেন লাইভ পেন সিলেকশন টুলটা চলে আসবে, আমার আসলে আমি এই লাইনগুলো সিলেক্ট করতে পারবো। তারপর উপরের অংশগুলো আমি কেটে দিই, তাহলে দেখেন একটা স্ক্রু আমার তৈরি হয়ে গেল পারফেক্ট। এখন আমি এটাতে শুধু কালার ইউজ করতে পারলেই হলো। তো কালার ইউজ করার জন্য প্রথম আমি লাইভ পেন টুলে আসি, কিবোর্ডে আপনি কে প্রেস করলেও লাইভ পেন টুলে চলে আসতে পারবেন, এসে এইখানে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার দিলেন। তো আমি পূর্বে এই কালার দিছিলাম, এই কালারটাই ব্যবহার করি। তারপর এই কালারের একটু ড্রাগ অপশন ব্যবহার করবো এখানে, মানে শ্যাডোর মতো যেন দেখা যায় এই দিকটা একটু অন্ধকার। তো আমি এই কালার পিকারের বি অপশনটা কমাই, দেখেন আমার কালার অ্যাক্টিভ কালার আছে এইটা, আর বর্তমানে আমি যে কালারটা সিলেক্ট করতেছি সেই অংশটুকু হচ্ছে এইটা। দেখেন আমি বর্তমানে কালারটা এই পর্যন্ত এনে রাখি, ওকেতে প্রেস করলাম, করে আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। এই এই সাইডেরটা এই দিকটা এরকম ড্রাগ হবে এবং এই দিকটা একটু কম ড্রাগ হবে, এটার চেয়ে একটু কম। সেই ক্ষেত্রে আমি এটাতে ক্লিক করে বির অপশনটা একটু বাড়াই, ও যে একটু লাইট বাড়লো, ওকেতে প্রেস করলাম, এই অংশটা আরও একটু কম পড়বে। তো সেই ক্ষেত্রে আমি বির অংশ আর একটু লাইট করি, করে এখানে প্রেস করলাম। করার পর এখন একটা স্ট্রোক দেখা যাইতেছে, তো পুরোটা সিলেক্ট করে আমি স্ট্রোকটা উপরে এনে নান করে দিই, সেই ক্ষেত্রে পুরো স্ট্রোকটাই নান হয়ে গেল এবং আমার এটা একটা থ্রি ডি শেপে দেখা যাইতেছে। এটা যদি আপনারা করতে পারেন লাইভ পেন টুলে আশা করি যে আপনাদের মুখস্থ হয়ে যাবে।
লাইভ পেন্টু। আচ্ছা ভাই একবার চেষ্টা করে দেখি কি বলেন। জি একটু চেষ্টা করেন। সবাই একটু প্র্যাকটিস করেন, আপনারা প্র্যাকটিস করলে আমার পরিশ্রমটুকু সার্থক হবে। আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি এটার একটা আউটলাইন করে রাখি যেন, কারণ এটা কালার করা তো আপনার বুঝতে সমস্যা হতে পারে। তো আমি পুরোটাকে ফিল কালার নান করে দিই আর স্টোক কালার ব্ল্যাক করি। এই যে অবজেক্টটা হবে এইরকম। এটা কালার করে আপনারা এইরকম তৈরি করবেন।
নাও ভাই, হ্যালো ভাবা একটু প্রবলেম হয়েছে আমার এক জায়গায়, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই, যে এরকম হয়ে গেছে এইরকম? জি। আচ্ছা, আপনি কন্ট্রোল ওয়াই দেন তো। ও যে এখানে লাইন রয়ে গেছে আপনার, এই কারণে এটা এরকম হয়ে গেছে। এই যে এটা এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে লাইন অনুযায়ী কালার অ্যাপ্লাই হইতেছে আপনার। তার মানে এই লাইনটা মানে ফেলে দিলে হবে, তাই তো? লাইন থাকবে না। জি, ওই যে আমারটাতে দেখেন এখানে লাইন নেই, এই লাইনগুলো কেটে দিতে হবে। আপনি এই অংশটুকু কাটেন নাই, অন্যগুলো কাটছেন, এই অংশটুকু কাটেন নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে সেটা লাইট পেন্সিল, হ্যাঁ শিপ, কিন্তু আপনি রাউন্ডটাও তো কেটে গেছে এটার জন্য। আপনি কন্ট্রোল জেড দিয়ে কয়েক স্টেপ ব্যাকে যান। আচ্ছা আমি আপনার সামনেই করি। এইবার কি করবো ভাই, আরো দেবো ব্যাকে? হ্যাঁ, এবার তৈরি করেন। আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, এইটাতেই হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে থাকেন কয়েক স্টেপ। হ্যাঁ, ব্যাকে যান। হ্যাঁ, এই পর্যন্ত থাকেন। এখন ওই যে গোলটা রাখবেন, ভিতরে যে গোল অংশটুকু ওইটা রাখবেন। ও মানে এই সার্কেলটা থাকবে বাট এই স্ট্রেট লাইনটা থাকবে না, তাই তো? স্ট্রেট লাইনটা থাকবে না, পুরোটা সিলেক্ট করে স্ট্রেট লাইনগুলো কেটে দেন লাইভ পেন সিলেকশন টুল দিয়ে। এটাতে না, লাইট পেন সিলেকশন টুল। এটাতে আপনি, হ্যাঁ এটা কেটে দেন, ওই পাশে যে লাইনগুলো আছে এটা কেটে দেন। হুম, এটা কাটেন। হ্যাঁ, তারপরে নিচে ওই এইটা পুরো ইয়া করার জন্য এই লাইনগুলো কাটেন। হুম, ওই পাশেরটাও কাটেন। আচ্ছা হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ, এইটুকু অংশ, নিচের অংশটুকু কেটে দেন, শুধু লাইনটা, শুধু লাইনটা। হ্যাঁ, তারপরে ওই যে দুই কর্নারে লাইন আছে দুইটা। হুম, এখন কালার অ্যাপ্লাই করে। ও আচ্ছা, তাহলে এখন কালারটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, তাই তো? জি জি, এখন পুরোটা সিলেক্ট করে লাইভ পেন টুল দিয়ে কালারে। আচ্ছা ভাই, বাকিটা পারবো।
হ্যাঁ মাহবুবা, এটা করছি, কারেকশন করছি, একটু দেখবেন কি। জি আপনি জি এই যে ভাই দেখেন, ঠিক আছে, কিন্তু ওই যে আপনার ভিতরে যে কালারটা করছেন, হ্যাঁ ওই যে পাশে ওইটা আরো রাগ হওয়ার দরকার ছিল। এটা এটা না না ভিতরেটা এটা এটা হ্যাঁ এটা আরো রাগ হইলে ভালো হইতো, কারণ এই দিকটায় আপনি একটা লাইট চিন্তা করবেন, একটা লাইট কল্পনা করে যে এই সাইডে লাইটটা আছে, ওই সাইড থাকলে ওই অনুসারে কোন কোন জায়গায় রাগ বেশি পড়বে, কোন কোন জায়গায় একটু লাইট থাকবে, ওই অনুসারে কালারটা অ্যাপ্লাই করবেন। ও জি আচ্ছা, এখন বুঝতে পারছি ভাই। আচ্ছা হৃদয় আলম ভাই, আপনার কোনো রেসপন্স পাচ্ছি না, আপনি কি করতেছেন, পারতেছেন নাকি, না পারলেও জানান। লাইফ ব্যাংক যে ইয়াটা টুলটা মানে লাইফ ব্যাংক সিলেকশন টুল যেটা, এটা ইউজ করতে পারতেছি। আপনি করতে পারবেন এটা? আপনার কথা কি ক্লিয়ার আসতেছে না? মাও ভাই, জি ভাই, ভাই আমি তো পারতেছি না ভাই। আচ্ছা সেই ক্ষেত্রে ভালো হবে একরামুল ভাইয়ের কাছ থেকে সাজেশন নিলে, কারণ উনি, আমি তো দেখাইছি একটু দ্রুত হয়ে যায় আমারটা সম্ভবত। একরামুল ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান, অথবা নাজমুল ভাই আপনি শেয়ার করে দেখান ভাই। নাজমুল ইসলাম ভাই উনি করছে, উনি করে দেখাক। জি জি নাজমুল ভাই করছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে নাজমুল ভাই, আপনি একটু, আচ্ছা নাজমুল ভাই করুক, হ্যাঁ উনি করুক। নাজমুল ভাই আপনি একটু প্রথমে তো দেখান তো। নাজমুল ভাই একটু বলতে হবে, কথা বলেন, কিন্তু বুঝতে পারবে না। ভাই যেই দেখান না কেন, একটু দেখানোর সাথে সাথে একটু বইলেন। জি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আপনি ক্যামেরাটা অফ করে ফেলেন, অডিওটা অন রাখেন তাহলেই হবে। আচ্ছা প্রথমে তো আমরা পলিগনাল টুল নিলাম, আপনি ভিডিওটা, আপনার আপনার ভিডিওটা অফ করে ফেলেন। এটা তো সবাই নিতে পারবো তাই না? জি এটা নিতে পারবে ভাই, আপনি আপনার ভিডিওটা অফ করেন, ক্যামেরার ভিডিওটা। জি ক্যামেরার ভিডিওটা, হ্যাঁ এবার স্ক্রিন শেয়ারে দেখান। জি এবার বলি, জি পলিগনাল টুলটা নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে একটু কি করে নিলাম, একটু অ্যাঙ্গেল করলাম প্রথমে ডান দিকে, একটু অ্যাঙ্গেল করার পর এটাকে ধরে একটু রোটেট করে নিই, এতটুকু করলেই আনা। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনি যেভাবে আর কি, এটা হচ্ছে একটা বোল্ট, নাট বোল্টের বোল্ট আর কি, এটা কিভাবে রাখবেন। তো এটা সরি স্যার ভুল হয়ে গেছে, প্রথমে হচ্ছে আমাকে একটা ইলিশ টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নিতে হবে, গোল শেপটা। তারপরে এই দুটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মিডিল দিলে একদম মিডিলে চলে যাবে। দেন এটা পুরো সিলেক্ট করার পর ফ্রি ট্রান্সফর্ম দিয়ে একটু অ্যাঙ্গেল করে নিতে হবে, তারপর একটু রোটেট করে নিলাম। হ্যালো ভাই,
দেন এটাকে হচ্ছে একটা কপি করা লাগবে। হ্যাঁ শুনতেছি বলেন ভাই। ভাই এই যে ফুল রাউন্ড যে ছেদটা আছেন এটা মিডিলে কিভাবে বসাবো একটু আবার বলবেন, মিডিলে কিভাবে বসাবো? মিডিলে বসানোর জন্য দুইটা অবজেক্ট সিলেক্ট করবেন, এরপর থেকে অ্যালাইনে যাবেন, যাওয়ার পর অ্যালাইন থেকে এই যে এটা দিলেই হয়ে যাবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে অটোমেটিক সেন্টারে চলে যাবে। দেন তারপরে হচ্ছে ভি ট্রান্সফর্ম টুল দিয়ে ট্রান্সফর্ম করার ব্যাপারটা আর কি। ট্রান্সফর্ম করা হয়ে গেলে পুরোটাকে আবার সিলেক্ট করবেন, করার পর এটা শিফটারটা ধরে একটা কপি করে নেবেন। কপি করে এখানে আমি ভুল অ্যাঙ্গেলটা বসা দিয়ে যাচ্ছি, আপনি একটু অ্যাঙ্গেলটা ঠিক করে কপি করে ছেড়ে দেবেন। এরপরে দুটোকে একসাথে সিলেক্ট করবেন শেপ বিল্ডার টুল থেকে, শেপ বিল্ডার টুল নিয়ে যে লাইনগুলো বাদ দিতে হবে, প্রথমে কপি করবেন, কপি করার পর এই পয়েন্ট গুলো টেনে নিতে হবে। দেখেন আমি দেখাই জুম করে, এই যে ওই পয়েন্ট থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এই একটা হচ্ছে, এই একটা, এটা সব কিছু সিলেক্ট করবেন। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে আপনার যেগুলো বাদ দেওয়া লাগবে অল্টা চেপে সেই লাইনগুলো বাদ দিয়ে দেবেন। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন শেপ বিল্ডার, আর হচ্ছে অল্টা চেপে দিলে মাইনাস আসবে, একটা এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এবার হয়ে গেল। এবার আমাদের সিলেক্ট করা থাকা অবস্থায় আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে লাইট পেইন্ট বাস্কেট এই টুলটা নিয়ে এবার আমি কালার দিব। একটা কালার দিলাম, এবার এটা এই কালারটাতেই আপনি হচ্ছে বি কমাবেন একটু, একটু ব্ল্যাক হবে একটু, দেন আমি এটা দিলাম, এখান থেকে আবার একটু বাড়াবো এটা, এবার এটা আরো লাইট করতে হবে 90, এটা এটা আরো লাইট করতে হবে। আচ্ছা পুরোটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে স্টক থেকে নাম করে দিবেন। আমার কালারটা বেশি ডিপ হয়ে গেছে, মনে হয় আপনারা বুঝতে পারছেন ঠিক না? নাজমুল ভাই, জি ভাই, ভাই আপনি এটা ফার্স্টে যখন একবার ফার্স্টে যখন আপনি নিলেন একবারে প্রথমে কি নেন তো ভাই, মানে আপনি পাশে দেখলে একটা স্টার্ট করেন শুধু এটা এটা নষ্ট করে দেবেন, এটা রাখেন। হ্যাঁ যে এটা প্রথম, এইটা প্রথমে নেওয়ার পরে এরপরে কি করলেন? এটাকে আপনি প্রথম নেওয়ার পর হচ্ছে এটা আগে আগে এটা আগে দেন, মনে করেন আপনি ফার্স্টে আচ্ছা আমি নতুন করে একটা করে দেখাচ্ছি আবার, এটা আপনি ইলিশ টুল থেকে একটা, হ্যাঁ এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আপনি এর ভিতরে যে গোল রাউন্ড শেপটা হবে সেটা নিতে হবে। না গোল রাউন্ড শেপটা নেওয়ার আগে আমি আমারটা হচ্ছে গোল রাউন্ড শেপ দিলে ওইটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আপনি আর্টবোর্ডে ডাবল ক্লিক করেন, করে তারপর নতুন করেন। হ্যাঁ আর্টবোর্ডে ও ডাবল ক্লিক করছি, করার পরে ভাই ওইটা হচ্ছে না। এবার দুইটা সিলেক্ট করে অ্যালাইন করতে হবে। আপনারটা না হওয়ার কারণ হইতে পারে কালার মনে নাই, আপনি দেখেন দুইটা কালার মনে নান করা, আপনার আপনার স্টক কালার মনে হয় নান করা, দেখেন ও হ্যাঁ ভাই বুঝতে পারছি। সিলেক্ট করার পর এবার হচ্ছে যে এটা বুঝছেন তো, মানে দুইটা সিলেক্ট করে আপনি এই যে অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিবেন, যদি কমপ্লিট না হয় তাহলে যেটা দিবেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার হয়ে যাবে। আপনার কথা বুঝতে পারতেছি না ভাই,
জি জি কি বলেন ফ্রি ট্রান্সফার জি ফ্রি ট্রান্সফার হচ্ছে এটা এখানে দুইটা টুল আছে একটা আছে আরেকটা টুল কিন্তু আছে চাপ দিয়ে ধরলে হবে ফ্রি ট্রান্সফার কিন্তু এটা আমি ইউজ করতে পারছি আমাকে আমাকে কি দেখাতে হবে আপনার অবজেক্টটা সিলেক্ট করা থাকতে হবে ভাই প্রথমে পুরো অবজেক্টটা সিলেক্ট করবেন দেন তারপর হচ্ছে ট্রান্সফর্ম টুলে ক্লিক করলে এবার আপনি যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টে যে ইউজ করতে হবে পয়েন্টে পয়েন্ট থেকে এইখান থেকে যে আমি পয়েন্ট থেকে ইউজ করলাম বুঝছেন দেন তারপর হচ্ছে আমি আরেকটা ডুপ্লিকেট কপি বিপ্রজিৎ ভাই এখন পারছেন হ্যাঁ ভাই হালকা হালকা হচ্ছে হ্যাঁ আচ্ছা হালকা বুঝলে হবে পরে ভিডিওটা দেখে আর একটু ভালো করে প্র্যাকটিস করবেন স্যার ওই স্টারটা কিভাবে করলেন ওটা আমি দেখলাম অনেকটা একবার দেখাবেন স্টার্ট তো করতে পারছি কিন্তু ভিতরের লাইনগুলো কিভাবে নিছেন স্টার ও আচ্ছা আপনার জন্য একটু স্টারটা দেখাই সেই হলো ওই যে একটা স্টার নেবেন নেয়ার পর ওইখানে লাইন তৈরি করবেন স্টারের সেন্টার পয়েন্ট থেকে লাইন তৈরি করবেন তো স্টারটা ডিসিলেক্ট করার পর লাইন তৈরি করতে হবে এই যে কর্নারে আসলাম আসার পর এই যে এটা সেন্টার পয়েন্ট এখানে রেখে লাইন তৈরি করব তারপর এই কর্নারগুলো লাইন করব এখন পুরোটা সিলেক্ট করে লাইট পেন টুলে এসে কালার অ্যাপ্লাই করব নি স্যার এবার পারবো
এইভাবে করছিলাম। আচ্ছা তাহলে এটা আপনারা করেন বাসায় প্র্যাকটিস করেন, আর এই কাজগুলো আপনার প্র্যাকটিসের উপরে, এই কাজ না সব কিছুই তো প্র্যাকটিসের উপরে, খুব সহজেই এত সব কাজই অনেক কঠিন, প্রতিটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা হলে সব কাজই কঠিন। স্যার ঢাকায় কি বৃষ্টি হয়? ঢাকায় আজকে বৃষ্টি হয় না, গতকালকে হয়েছিল। এখন কি আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে? জি স্যার বৃষ্টি হচ্ছে গোপাল বাবু। আচ্ছা গত ইয়াতে আপনার ব্রাশ নিয়ে কাজ করছিলাম ঠিক না, ব্রাশ দিয়ে যে গাছ তৈরি করা, পাতা তৈরি করা। এবং লেখার কাজ করছিলাম, আজকে করি প্যাটার্নের কাজ। ব্রাশ নিয়ে কি কারো একটু প্রবলেম আছে? ভাই সংক্ষেপে হালকা একটু দু এক মিনিটে একটু মেন কি পয়েন্ট গুলো একটু ব্রিফ করলে ভালো হতো। দেখেন আমরা যদিও কোনো অবজেক্ট যেখানে এখানে কোনো অবজেক্ট না থাকে, সেই ধরেন এখানে স্টার আছে বা ইলিপ্টিক আছে, পলিগোনাল আছে, এই অবজেক্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট তৈরি করে নিতে পারি। তো অবজেক্ট তৈরি করার জন্য আমাদের এখানে শুধু এই শেপই না, এইখানে ব্রাশ লাইন পাত এরকম অনেক অপশনই আছে তৈরি করার জন্য শেপ। তো একটা শেপ আমার বারবার এবং ছোটো বড়ো করে ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমি ব্রাশ তৈরি করে ব্যবহার করতে পারি ব্রাশ। তো ব্রাশ তৈরি করে ব্যবহার করলে ওইটা আমি শুধু ব্রাশ টুল দিয়ে বারবার পেস্ট করতে চাইলে অটোমেটিকলি ওইটাই বারবার আমি তৈরি করতে পারবো, একটা অবজেক্টই আমি বারবার ব্যবহার করতে পারবো, সেটা হলো ব্রাশের কাজ, তুলির কাজ। তো দেখেন আমি একটা ব্রাশ তৈরি করে সিম্পলভাবে আমি এখানে আমার নামটা লিখি। এখন দেখেন এখানে ডিফল্ট ব্রাশটা দেওয়া আছে, এটা দিয়ে আমি একটু লেখার চেষ্টা করি। এই যে রাখলাম এটা ডিফল্ট ব্রাশ দিয়ে, এখন আমি চাইলে আমি আমার মতো করে ব্রাশ তৈরি করে এটা ব্যবহার করতে পারি। তো দেখেন আমি একটা ব্রাশ তৈরি করি, এখানে ক্লিক করার পর ব্রাশ অপশন আসবে বা উইন্ডো থেকেও ব্রাশ নিয়ে আসতে পারেন আপনারা। ব্রাশ অপশন এখানে ক্লিক করলে নিউ ব্রাশ অপশন আসবে, তারপর দেখেন ক্যালিওগ্রাফিক, যেহেতু আমি টাইপোগ্রাফি নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে ক্যালিওগ্রাফিক ব্রাশটা নিলাম। নেওয়ার পর এই দিকটাই খেয়াল করেন, এটা আমার ব্রাশ, ব্রাশটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটা আমি বলে দিতে পারতেছি। তো আমি দেখেন 40-50 মধ্যে নিতেছি ব্রাশটা। নেওয়ার পর রাউন্ডনেসটাও আমি আরও কম দিতেছি, যখন রাউন্ড হবে এটা এটাও 40-50 মধ্যে রাখি। আর ওইটা হচ্ছে ব্রাশের সাইজ, ওইটা আমার চেঞ্জ জানার দরকার নেই। এখন সেম কাজটাই যদি আমি করি ব্রাশ সিলেক্ট করে, দেখেন ক্যালিওগ্রাফিক ব্রাশ এখানে ইনেবল করা আছে। তো এখন আমি লিখি, দেখেন আমি একটু ফন্ট সাইজটা স্ট্রোকটা বাড়াই ব্রাশের, ও বেশি হয়ে গেছে স্ট্রোক অনেক। দেখলেন শুধু আমি ব্রাশ তৈরি করে নিয়ে যে এটা রাউন্ডনেসটা কেমন হবে, এটা এই এটার চেয়ে এটা অনেক বেটার লাগতেছে না, কারণ এটা একদম সমান, দেখেন সব দিকটাই সমান, কিন্তু এটা ওই যে রাউন্ডের ক্ষেত্রে একটু পরিবর্তন আসছে, যখনই আমি রাউন্ড করলাম এটা তখন এইটা একটু পরিবর্তন হয়েছে রাউন্ড ক্ষেত্রে। এটা হলো ব্রাশ তৈরির কাজ। তো আপনারা এইভাবে ব্রাশ তৈরি করতে পারেন, আর সেমটা একটু ট্রাই করে দেখতে পারেন যে তৈরি করতে পারেন কি না, কারণ ব্রাশ কিন্তু আপনার ওই যে পহেলা বৈশাখের যে ব্যানার পোস্টারগুলো হয়, যে শুভেচ্ছা বা পহেলা বৈশাখের যে ব্যানার থাকে বাংলায় লেখা থাকে, এগুলো বাংলায় এরকম ফন্ট আপনারা পাবেন না, নিজেরা এটা ড্র করে নিতে হয়। সেক্ষেত্রে ক্যালিওগ্রাফির ব্রাশটা শিখলে আপনি সিম্পলভাবে ড্র করলেও অনেক সুন্দর হয়ে যাবে। দেখেন এটা আমি সিম্পলভাবে ড্র করছি। স্যার ক্যালিওগ্রাফির ব্যাপারটা একটু বলেন তো।
ক্যালিগ্রাফিটা হলো আপনার লেখার একটা টাইপোগ্রাফির একটা ফন্ট, এটা অ্যারাবিক। আপনার অনেক ফন্ট দেখতে পারবেন ক্যালিগ্রাফিতে, লেখাটা একটু সুন্দর করে লেখার, মানে এখানে ব্রাশ ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনি নর্মাল পেন দিয়ে ক্যালিগ্রাফি তৈরি করতে পারবেন না, সুন্দর যেই ব্রাশ দিয়ে ক্যালিগ্রাফি তৈরি করতে পারবেন। ব্রাশের আকৃতি অনুযায়ী এই ক্যালিগ্রাফি ডিজাইনগুলো তৈরি করা হয়, তো ক্যালিগ্রাফি ব্রাশ আপনারা পাবেন। আর এটা ক্যালিগ্রাফি মানেই হলো যে সুন্দর টাইপের একটু লেখা তৈরি করা হলো ক্যালিগ্রাফি। এটা হলো আপনার গ্রিক শব্দ থেকে আসছে, ক্যালোস অর্থ সুন্দর এবং যে গ্রাফিক্স বা গ্রাফেন অর্থ লেখা, মানে সুন্দর লেখা এক কথায়। ক্যালিগ্রাফি এটাই ইয়া করা হয়, লেখাগুলো একটু টাইপোগ্রাফির একটা অংশ ক্যালিগ্রাফি। আচ্ছা, এই এই ব্রাশটা আপনার একটু প্র্যাকটিস করেন, আপনার লেখেন বৈশাখের শুভেচ্ছা, এই ক্যালিগ্রাফির ব্রাশ দিয়ে বৈশাখের শুভেচ্ছা একটু সুন্দর করে লেখেন। বৈশাখের শুভেচ্ছা লেখেন ক্যালিগ্রাফির ব্রাশ দ্বারা। তাহলে দেখান, আপনি দেখান দেখি। এই যে এরকম হয়েছে ভাই, এটা তো ক্যালিগ্রাফি দিয়ে লেখেন না আপনি, আপনি নর্মাল ব্রাশ দিয়ে লেখছেন। কেন ভাই আমি যে এটা নিলাম যে, হ্যাঁ হ্যাঁ এটা না, এটা দেখেন 5 পয়েন্ট রাউন্ডেড আছে, আর আমি ক্যালিগ্রাফি যেটা তৈরি করছি এটা রাউন্ডটা বেশি। ক্যালিগ্রাফি কোথায় সেটা? আচ্ছা, পুরো লেখাটা আপনি সিলেক্ট করেন। জি হ্যাঁ, তাহলে দেখেন এই ব্রাশটা, যে ব্রাশটা ইনেবল করা আছে, অ্যাক্টিভ করা আছে, এটাতে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, অ্যাঙ্গেলটা আপনি 47 দেন বা 40-এর উপরে দেন অ্যাঙ্গেলটা। আচ্ছা 45 দিন। হ্যাঁ, রাউন্ডনেস তো সেমই রাখেন, মানে 50-এর মধ্যে রাখেন। হুম, রাউন্ডনেসটা। হ্যাঁ, ওকে দেন। হ্যাঁ ওকে দেন এবার। হ্যাঁ, অ্যাপ্লাই অ্যাপ্লাই টু স্টক। এবার স্টকটা বাড়ান, ওই যে এখানে স্টকটা বাড়ান আপনার। আরো বাড়ান, দেখেন লেখাগুলো যদি আলাদা থাকতো সেই ক্ষেত্রে আপনার আরো সুন্দর হইতো। এখন এই ব্রাশটা দিয়ে আপনি লেখার চেষ্টা করেন তো দেখি, যে ব্রাশটা তৈরি করা আছে এটা দিয়ে, এটা দিয়ে, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে লেখার চেষ্টা করেন। এত মোটা হয়ে যাচ্ছে কেন ভাই? ওই যে স্ট্রোক মোটা দেওয়া, 5 পয়েন্ট দেওয়া আছে এই জন্য, সুন্দর করে একটু আঁকার চেষ্টা করেন। হুম, আহ
ভাই এমনি বাংলা তেল হয় আমার ভালো না না ভালোই হইতেছে শুধু মাউস ঘুরায় করতেছেন ঠিক না হ্যাঁ হ্যাঁ এই যে আপনার যে কি হোয়াইট বোর্ড না কি জন্য ওই যে ওটাই দিলে আপনার মনে করেন লেখা ভালো যায় এই যে এরকম হয়েছে ভাই জি ভালোই হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ নাজমুল ভাই আপনারটাও দেখলাম ঠিক আছে স্যার এটাকে ট্রান্সফর্ম করে তো আরো সুন্দর করা যায় আমি দেখছি কয়েকবার জি এটাকে আপনি আরো এটা ট্রান্সফর্ম করলে ক্যালিগ্রাফির মতোই হয়ে যায় জি জি এটাকে যখন আমি ট্রান্সফর্ম কর অলরেডি একবার দিছি ট্রান্সফর্ম আচ্ছা আপনারা বারবার প্র্যাকটিস করবেন এই কাজগুলো বারবার প্রথম অবস্থায় তো প্র্যাকটিসের উপরে আপনার এটা ডিপেন্ড করবে যে আপনি কত ভালো কাজ করতে পারতেছেন যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার হাত ক্লিয়ার হবে ব্রাশ নিয়ে যত ঘাটাঘাটি করবেন ততই হাত ক্লিয়ার হবে এটা এমন না যে আপনি কোর্স করতেছেন বইলা এখন একটু মানে দেখেন যারা ক্লাসের পড়াতে ফাঁকি দেয় তারা কিন্তু পরে ভালো পর্যায়ে যেতে পারে না ঠিক না টিচারদের ফাঁকি দেয় যে দেখতেছি করতেছি এরকম করার পরে ওনারা আর ভালো পর্যায়ে যেতে পারে না আর যারা সবসময় ক্লাসে লেগে থাকে পারুক আর না পারুক তারা ভালো করে একসময় ইনশাল্লাহ দ্যাট ইজ ভেরি কারেক্ট ভাই ইউ আর ভেরি কারেক্ট যেমন দেখবেন যে একটা ভালো মানুষ যদি আপনার মানে যে ক্লাসের ভালো স্টুডেন্ট ছিল সে যদি চোরও হয় দেখে কিন্তু আপনার মনে করেন যে সেই লেভেলের চোর হবে একটা ক্লাসের ভালো স্টুডেন্ট যদি ভালো হয় তাহলে অনেক ভালো দেখবেন যারা চোর চোর থাকে মানে চোর মাস্তান হিরোনসি টাইপের ছেলেরা থাকে ওরা যদি কখনো নামাজিও হয় মানে ওদের মধ্যে যদি ভালো বুস্টার ঢুকে যায় ভালোর ক্ষেত্রেও তারা সেরা থাকে তো একজন ভালো মানুষ সব জায়গায় সেরা থাকে শুধু যে ক্লাসে বা অন্য জায়গায় তা না তো সেই জন্য আপনারাও ভালো হওয়ার চেষ্টা করবেন মানে ক্লাসের কথা বলতেছি যে সেরাটা চেষ্টা করলে আপনি মনে করেন যে সব জায়গায় সেরা থাকবেন আর যদি মনে করতেছেন যে না এখন একটু শুধু দেখি পরবর্তীতে আমি করবো না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দ্বারা এটা হবে না কারণ এই সময়টা আপনি পাবেন না এখন আপনি সময় দিতেছেন এটার জন্য আবার রাত্রে বসবেন রাত্রে তো আপনার অন্য কাজে থাকতে পারে ঠিক না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এটা প্র্যাকটিস করার হইলো না কিন্তু এখন আমাদের 4 ঘন্টা ক্লাস 4 ঘন্টা যদি আপনি আলাদা আলাদাভাবে দেখার সুযোগ পান এবং আপনি ওখানে কাজটা ভুল ধরার সুযোগ পান সেটা আপনার জন্য অনেক বেস্ট আচ্ছা দেখেন আমি লিখি বৈশাখ লেখাটা বা শুভেচ্ছা লেখাটা এই যে ব্রাশ তৈরি করলাম দেখেন আমার এই যে এই ব্রাশটা ক্যালিগ্রাফি ব্রাশটা তো একটামুল ভাই যে ব্রাশটা নিছেন এটা একদম স্মুথ রাউন্ড দেখছেন একদম ফুল রাউন্ড জি ভাই খেয়াল একদম ইলিশ তুলের মতো কিন্তু আমারটা একটু বাঁকা চ্যাপটা এই চ্যাপটা হওয়ার কারণে আমি যখন লিখবো তখন এটা যখন মুন নিব লেখাতে দেখেন তখন ও ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই ও আচ্ছা দেখেন আপনার ছিল যে এটা ঠিক না এটা একদম ইলিশ তুলের মতো দেখা যেতেছে ব্রাশটা জি 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 আর এটা চ্যাপটা চ্যাপটা হওয়ার কারণে আমি যখন এটাতে মুন নেই দেখেন মুন নিতেছি দেখেন এই দিকটা থেকে এই দিকে আসার পরে রাউন্ড যে দিকটা হয়েছে ওই দিকটা কিন্তু চিকন হয়ে গেছে রাউন্ড যেদিকে হয়েছে এদিকে একটু চিকন হয়েছে দেখছেন আর এটাই হচ্ছে লেখার সুন্দর হওয়ার সবচেয়ে বড় অপশন তারপর আপনি এটাকে আরো মডিফাই করার চেষ্টা করবেন স্মুথ করার চেষ্টা করবেন স্মুথ করার ব্যাপারটা হলো যে ধরেন আপনি যে এই অংশটা একটু স্মুথ করতে চাইতেছেন সেই ক্ষেত্রে এটা যদি একটু একটু মিশে যায় এটা এটা আর দেখা যাইতেছে না দেখছেন আমি এটাতে পারফেক্ট করার চেষ্টা করতেছি এখানে এখন
আবার এখানে আরেকটা অপশন আছে স্মোট টুল, স্মোট টুল দিয়েও আপনি বুঝতে পারবেন আপনার কোনো লাইন যদি একটু এখানে ধরেন আমি এই দিকটাই একটু সমান করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমি যদি স্মোট টুল নেই, পেন টুলে ক্লিক করলে স্মোট টুল আসবে দেখেন, ও এইভাবে আমি ওকে ক্লিক করলে ওই স্মুথনেসটা নিয়ে আসে। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, আরও ভালো করে লেখার চেষ্টা করবেন, প্র্যাকটিসের উপরে সব, যত প্র্যাকটিস করবেন ততই ভালো হবে। আচ্ছা এখন আসি প্যাটার্ন তৈরি করাতে। ও ব্রাশের আর একটা অপশন আপনাদের দেখানো হয়নি, আপনাদের শুধু দুইটা ব্রাশ দেখানো হয়েছিল। ব্রাশের আর একটা অপশন হলো স্কেলেটার ব্রাশ, স্কেলেটার ব্রাশটা। আর একটা প্রশ্ন ছিল যেটা, জি বলেন স্যার, আমি যদি কোনো পিকচার আমি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে যাই, যে আমি এই পিকচারটার উপর ড্রয়িং করব বা পিকচারটার উপর আমি কোনো কাজ করব, সেক্ষেত্রে আমার পিকচারটা মানে এরকম একটা ক্রস চিহ্নর মতো দেখায় থাকে অল টাইম, আমি ওইটা সিলেক্ট করলে মানে এটা মানে গ্রুপ দেখায় নাকি ঠিক আমি বুঝি না স্যার, এটা একটু দেখবেন কি। বুঝতে পারছি, আপনার একটা প্লেস হয়ে আসে মনে সম্ভবত। জি আমি মানে সেভ করার পর আমি ওটা যদি এখানে আনি তাহলে হচ্ছে আপনার যে ক্রস চিহ্নের মতো নীল একটা থাকে প্লেস হয় যেটা আর কি ওরকম থাকে, এটাকে আমি কিভাবে ই করব? মানে আপনি যদি পিকচারটা টেনে আনেন, ধরেন সফটওয়্যারটা ওপেন করা অবস্থায় আমি অন্য একটা জায়গা থেকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম পিকচারটা, সেই ক্ষেত্রে এটা প্লেস হয়ে যাবে, আর আমি যদি ওপেন থেকে গিয়ে আনি এটা প্লেস হবে না। বুঝতে পারছেন? ওপেন থেকে আনতে হবে? জি ওপেন থেকে আনলে এটা প্লেস হবে না, আর আমি যদি এই টেনে আনি এখানে, টেনে এনে এখানে ছেড়ে দেই সেই ক্ষেত্রে প্লেস হয়ে যাবে, ওই যে অপশনটা হয়ে যাবে। জি স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, এটাই, ধন্যবাদ স্যার। সেই ক্ষেত্রে প্লেস হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনি এক জায়গায় ডিজাইনটা পাঠিয়েছেন, ওনার এখানে যদি ওই সেম লোকেশনে যদি ওই ইমেজটা না থাকে উনি ইমেজটা পাবে না, অন্য জায়গায় গিয়ে এটা ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ এটা প্লেস হয়েছে তো ওই জন্য। তো আমরা প্রিন্টিংয়ের কাজ করলে ইনশাল্লাহ ওই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যখন প্রিন্টিং রিলেটেড ডিজাইনে যাব। আচ্ছা আর একটা ব্রাশ ছিল দেখেন, এখানে ক্লিক করলে স্কেলেটার ব্রাশ, এটাও অনেক ইউজ করা হয় স্কেলেটার ব্রাশটা, এটা একটা অবজেক্ট নিয়ে করতে হয় আর্ট ব্রাশের মতো। এই একটা ব্রাশ তৈরি করলাম, এটার একটা কালার দিই। এখন এটারে আমি ব্রাশ তৈরি করতে চাইলে ব্রাশে নিয়ে টেনে ছেড়ে দিলে এটার দুইটা অপশনে ওপেন হবে, স্কেলেটার আর আর্ট ব্রাশ। তো আর্ট ব্রাশটা আমরা দেখছিলাম ব্রাশ তৈরি করার, এখন স্কেলেটার ব্রাশটা দেখি। দেখেন স্কেলেটার ব্রাশে আমি আপাতত ভ্যালুগুলো চেঞ্জ করি, তারপর আপনারা দেখেন আমি 30% দিয়ে রাখি, এটা এটাও 30 দিই, এটা একটু মাইনাস করে দিই, সর্বোচ্চ দেই 20টা, ওকে দিলাম। এখন আমি যখন ব্রাশ ড্র করব দেখেন, আমি জাস্ট ব্রাশটা ড্র করতেছি ও সব জায়গায় এটা অ্যাপ্লাই হইতেছে। এখন এই ব্রাশটাতে আমার চেঞ্জ করার দরকার পড়লে ব্রাশটা সিলেক্ট করে এই ব্রাশের অপশন আসলে প্রিভিউ মোড চেক করা আছে, এখন আমি দেখতে পারবো যে এটার কী পরিবর্তন হচ্ছে। এটা হলো সাইজটা, র্যান্ডমলি সাইজ দেওয়া আছে বলে র্যান্ডম নিয়ে ওই যে বড় হচ্ছে আবার ছোট থাকতেছে, র্যান্ডমলি সাইজ জেনারেট হচ্ছে। এটা হলো স্পেসটা, স্পেস কেমন থাকবে, স্পেস যদি আমি ফিক্সড করে দেই সেই ক্ষেত্রে সেম স্কেলে সে আগাইতেছে, সেম স্পেসে সে আগাইতেছে, কিন্তু আমি র্যান্ডম দিলে র্যান্ডমলি সেটা জেনারেট হবে। দেখেন একটা কাছে একটা একটু দূরে, তারপর স্কেলেটারের অপশন আসলে স্কেলেটারগুলো দেখেন আমরা যেটা তৈরি করছি এই যে স্কেলেটার, স্কেলেটারটা কীভাবে হবে আমার লাইনের কোন অংশে হবে সেটা, তারপর হলো রোটেশনটা, রোটেশনটা আমি র্যান্ডম দিছি, ফিক্স করে দিলেও এটা ফিক্সড আকারে রোটেশন হবে, আর যদি আমি ফিক্স করে দিই সেই ক্ষেত্রে দেখেন সবটি একই মাপের একই অ্যাঙ্গেলে রোটেট করা, সমান হলে একদম সমান, কিন্তু আমি র্যান্ডম দিলে এক একটা এক এক রকম হচ্ছে, র্যান্ডমলি জেনারেট হইতেছে। আচ্ছা তো ওকে, এই স্কেলেটার ব্রাশ দিয়ে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের স্কেলেটার ব্রাশটা ইউজ করা হয়। আচ্ছা এখন আমরা প্যাটার্ন ডিজাইন দেখব, তো প্যাটার্ন ডিজাইন দেখতে গেলে
আমাকে প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্নের অপশন হলো আমার এখানে, আমি অবজেক্টে গেলে তারপর প্যাটার্ন অপশন পাবো, মেক প্যাটার্ন এবং এডিট প্যাটার্ন। এখন কোনো একটা অবজেক্ট তৈরি করা থাকলে সেই অবজেক্টটাকে আমি প্যাটার্ন দ্বারা প্যাটার্ন তৈরি করতে পারবো, আর প্যাটার্ন যদি যোগ করি আমি সেই ক্ষেত্রে কালার বক্সে যোগ করলে আমার প্যাটার্ন হয়ে যাবে। তো দেখেন আমি একটা প্যাটার্ন তৈরি করি, এই অংশটা সিলেক্ট করে আমি কনভার্ট করে দিই এই অ্যাঙ্কর পয়েন্টটা। এখন আমি পেন্সিল টুল সিলেক্ট করি, পেন্সিল টুল, তারপর এটাকে আমি ধরে এদিকটায় আনি, ক্লিক করার পর আমি শিফট ধরে এক টেনে এদিকে নিয়ে আসতেছি। এখন আমার স্ট্রোক কালারটা আমি এই কালারে দেই, এখানে একটা লাইন তৈরি হয়েছে। তো তারপর আমি এদিকটায় আবার লাইন তৈরি করি, চয়ন ভাই লাইনগুলো পারতেছিল না সেই জন্য আমি সেম ব্রাশটাই দিতেছি আবার। আচ্ছা এখন এই পুরো অংশটা আমি এই যে লাইনগুলো যে তৈরি করলাম এই লাইনগুলো দেখেন এই দিকটা একদম সমান, হ্যাঁ সমান হয়ে আছে। তো রিয়েলিস্টিক মোডে না, এটার যখন আমি প্রোফাইলটা চেঞ্জ করে দেব ওয়াইড প্রোফাইলটা, ওয়াইড প্রোফাইল একে ক্লিক করলাম দেখেন ও এদিকটা থেকে চিকন হয়ে এদিকে মোটা আবার এদিকটা চিকন, তো প্রতিটাই একটু রিয়েলিস্টিক মোড আসবে যদি আমি এটা ইউজ করি ওয়াইড প্রোফাইলটা। ইউজ করার পর আমি এই লাইনগুলোকে গ্রুপ করে নিই, শুধু লাইনগুলো সিলেক্ট করে শিফট ধরে ক্লিক করলে সিলেক্ট হবে আলাদা আলাদা, তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন দেখেন এই লাইনটা আর এই অবজেক্টটা আলাদা। তো আমি আরও দুই তিনটা পাতা তৈরি করি, এটা অল কি চেপে ধরে আমি এদিকটা নিয়ে আসলাম, একটু রোটেট করলাম এটা, এবং এটার কালার চেঞ্জ করি। সেই ক্ষেত্রে আমি রেডটাতে ক্লিক করে এটা ব্লু কালারে দিই, এবং এটার উপরের অপশনটাও আমি ব্লুর মধ্যে রাখি, সেই ক্ষেত্রে ভালো দেখাবে ব্লু ডার্ক। এখন সেম আর একটা পাতা তৈরি করব, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার একটা কপি করলাম, করে আমি প্রপার্টিজ অপশনে দেখেন এই অপশনটা ফ্লিপ অ্যারং হরিজেন্টালে ক্লিক করলে এটা আমার হরিজেন্টালিভাবে ফ্লিপ হয়ে যাবে, তারপর এটা আমি এদিকটায় নিয়ে আসতেছি। এখন এটারও আমি কালার চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমি এখানকার একটা কালার নিই, তো লাইনটাও আমি গ্রিন কালারে দিই, গ্রিনের ড্র্যাগ অপশনটা দিই। আচ্ছা এখন আমি একটু ড্র করি, আবার একটা লাইন ড্র করি, ও এটা স্কেলেটর ব্রাশ দেওয়া আছে এখানে, আমি ডিফল্ট ব্রাশটা নিই। এইরকম করে আমি তৈরি করলাম এটা। এখন এটাকে আমি প্যাটার্ন তৈরি করলে দেখেন পুরোটা সিলেক্ট করে অবজেক্ট প্যাটার্ন মেক প্যাটার্ন ক্লিক করলে প্যাটার্নের অপশন চলে আসবে, বা আমি এটা ক্যান্সেল করে দিই, পুরোটা সিলেক্ট করে যদি আমি এখানে ধরে টেনে ছেড়ে দিই এটাও প্যাটার্ন হয়ে যাবে। ওই যে এখানে দেখেন এটা অটোমেটিকলি প্যাটার্ন হয়ে যাবে, আর অবজেক্টে গেলে প্যাটার্নের অপশন সহ চলে আসবে। তো এটা দেখেন প্যাটার্ন হওয়াতে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, একটা রেটিকুলার টুল নিই, এটা ফিল কালার দেখেন গ্রিন দিয়ে আছে, আমি এই সাইজটা করলাম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য। এখন আমি যখন এই যে প্যাটার্নটা ইউজ করব এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার শুধু ওই পাতাগুলো ইউজ করা হয়েছে যেটা আমি তৈরি করছিলাম একটু আগে, শিফট এবং অল্ট কি ধরে বড় করি দেখেন
ওই পাতাগুলো। তো আমি এটা চাচ্ছি যে এখন এটা আরো বড় করতে বা এটা নিয়ে আরো কাজ করতে। সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে যখন ডাবল ক্লিক করি তো আমার প্যাটার্ন অপশন চলে আসবে, ওই অবজেক্ট থেকে আমি প্যাটার্ন অপশনটা যেভাবে আনবো। এখন এখানে আমি ডাবল ক্লিক করলে এই অপশনটা এখানে পাবো। তো আমি চাচ্ছি যে এটা একটু ছোট করতে, এই বক্সটা হচ্ছে আমার প্যাটার্নের এরিয়া। তো পুরা সবগুলো অপশন সিলেক্ট করে আমি শিফট এবং অল কি চেপে ধরে এটা একটু ছোট করে দিলাম। তাহলে ছোট হলো, বড় করতে চাইলে বড় করতে পারবো। তো কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে গিয়ে এখানে ডান দিলাম, দেখেন আমার এটা তৈরি হলো। এখন আমি চাচ্ছি যে এটাতে স্পেসটা আরও পাতা আরও বেশি আনতে, সেই ক্ষেত্রে আমার এটাকে স্কেল করতে হবে। তো স্কেলে আমি আসলাম, স্কেলে আসলে দেখবেন যে এখানে ট্রান্সফর্ম অবজেক্ট, তো ট্রান্সফর্ম যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে অবজেক্টটা ট্রান্সফর্ম হয়ে যায়। দেখেন আমি ইউনিফর্ম দেওয়া আছে এবং ট্রান্সফর্ম অবজেক্ট দেওয়া আছে। আমি বাড়াই অবজেক্টটা সিলেক্ট করা থাকা অবস্থায়, দেখেন কমাচ্ছি আমার অবজেক্টটা কমতেছে বাড়তেছে, 100% দিলে আমার অবজেক্টটা 100% হইতেছে। কিন্তু আমি যখন ট্রান্সফর্ম অবজেক্টটা তুলে দিব এবং এই দুইটা থাকবো, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এবং ট্রান্সফর্ম প্যাটার্নটা থাকবে। তো এখন আমি কমাই, দেখেন আমার প্যাটার্ন আরও বাড়তেছে এটাতে। তো আমি এখন যদি ওকেতে ক্লিক করি আমার অবজেক্টটা এইরকম হয়ে যাবে, এই প্যাটার্নগুলো থাকবে। চাইলে আমি এখন রোটেশনও করতে পারি প্যাটার্নগুলো। তো রোটেশনে আসলাম, ডাবল ক্লিক করলাম, দেখেন প্রিভিউতে যত পার্সেন্ট দেওয়া আছে শুধুমাত্র আমি মাউসের হুইলটা ঘুরাতেছি, এটা রোটেট হইতেছে। আপনার অনেক থ্রি পিসে সেম টাইপের রিপিটেশন ডিজাইনগুলো করা হয় আপনার এই প্যাটার্ন দ্বারা। তো আমি এইভাবে একটু রেখে দিতে পারি বা একদম 0 ডিগ্রিতে আমি সমান দিতে পারি। এখন আমি এই প্যাটার্নটা, এটা দেখেন একদম লাইন রো এবং কলাম মেনটেন করা তৈরি করা। তো আমি চাইলে অন্য অপশনও রাখতে পারি, এখানে ডাবল ক্লিক করলে আমার অপশন চলে আসবে। এখন দেখেন এটা গ্রিড টাইল টাইপ দেওয়া আছে, তো এটাতে গ্রিড দেওয়া আছে এবং এই জন্য গ্রিড আকারে আসছে এটা। তো আমি যখন এটাতে ক্লিক করে ব্রিক রোতে ক্লিক করব, বিগ বাই রোতে ক্লিক করব, তো এটা রো অনুযায়ী কাজ করবে। দেখেন আমি ব্রিক কলামে ক্লিক করলাম, সেই কলাম অনুযায়ী ব্রিক তৈরি হয়েছে। ওই যে ইটের দেয়ালের মতো, এটা রো এবং কলামের মতো সমান হয় নাই। তো আমি ডান ক্লিক করলে দেখেন প্যাটার্ন তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আমার গ্রিড আকারে আসেনি, ব্রিক আকারে আসছে। তো এখানে আমি আরও প্যাটার্ন বাড়াতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে প্যাটার্নের অংশটা কম, আমি এটা সিলেক্ট করে স্কেল অপশন আসবো, এসে ওকেতে ক্লিক করছি, যা আছে 34% আছে, আমি ওকেতে ক্লিক করলাম। এই প্যাটার্নটার আমি সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলে এটা লক হয়ে যাবে। দেখেন এখন এটা আর সিলেক্ট করতে পারতেছি না, এটা সিলেক্ট থাকা অবস্থা যদি কন্ট্রোল 2 দিই সেই ক্ষেত্রে এটা লক হয়ে যাবে। আবার যদি আমি সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে কন্ট্রোল অল্টার 2 দিলে আমার আবার এটা আনলক হয়ে যাবে। তো আমি এটা ধরে কন্ট্রোল 2 দিলাম, মানে লক করে নিলাম এটাকে। তারপর এই দিকটায় আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, কিন্তু এটার কালার সিলেক্ট করা দেখেন প্যাটার্নটা, সেই ক্ষেত্রে আমি এটা কালারটা চেঞ্জ করি, ইয়েলো কালার দিই এবং এটা অল ধরে এবং শিফট ধরে আমি আরেকটা কপি করি, কন্ট্রোল ডি দিয়ে এটার আরেকটা পেস্ট করি। তো এখন আমি কালারগুলো চেঞ্জ করি, তিনটা কালার হইলো আমার। এখন আমি তিনটা সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম, এটা পিছনে চলে গেছে তিনটাই, দেখেন এখন প্যাটার্নটা শো করতেছে এটার উপরে। তো একটা প্যাটার্নেরই কয়েকটা কালার দিতে হবে আমার ক্লায়েন্টকে, যেটা কোন কালারে কেমন দেখাবে, কালারওয়াইজে পরিবর্তন করতে পারবে। সেই ক্ষেত্রে দেখেন আমি এটা তার একটা ইফেক্ট আনলে একদম রিয়েলিস্টিক মোড চলে আসবে। সেই ক্ষেত্রে আমি নিচের একটা রেক্ট্যাঙ্গুলারকে ধরে এদিকটা নিয়ে আসি, এনে এটাতে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি।
রেডিয়েন্ট কালার আমার এটা অ্যাপ্লাই করা ছিল বলে এরকম আসছে, তো আপনাদেরটা প্রথম থাকবে এরকম। এই গ্রেডিয়েন্টটাতে আপনারা ডিফল্ট গ্রেডিয়েন্টটা ইউজ করবেন, এরকম থাকবে। থাকার পর আপনি এই সাদা কালারটা এখানে নিয়ে আসবেন এবং এইখানে আরেকটা কালার তৈরি করবেন। প্লাস চিহ্ন আসলে ক্লিক করলেই আরেকটা কালার অপশন চলে আসবে, তো এটাতে ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার। তো এইখানে আমি আরেকটা কালার তৈরি করি, এখানে ক্লিক করলে প্লাস চিহ্ন আসলে ক্লিক করলে কালার অপশন আসবে, তো এটাতে আমি ডাবল ক্লিক করলে এটাতে আবার হোয়াইট কালার দিই। দিয়ে এটাকে আমি এই দিকটা নিয়ে আসি, তো এটা আমার ওই যে পাতাগুলোর নিচে সেই জন্য এমন দেখাইতেছে। তো আমি এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্টে ক্লিক করলে এটা একদম উপরে চলে আসবে, সেই ক্ষেত্রে আর পাতাগুলো দেখা যাবে না। তো আমি এটার আরেকটা কপি করি ডুপ্লিকেট, আর দুইটা কপি করলাম, করে আমি এটা সিলেক্ট করে এই তিনটাই সিলেক্ট করলাম, করে ট্রান্সপারেন্সিতে এসে নর্মাল মোড থেকে আমি মাল্টিপল করে দিলে এটার একটা রাউন্ডনেস চলে আসবে। দেখতে পারছেন এটা? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, কিন্তু ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই, মাথার উপর দিয়ে যাওয়ার কিছুই নেই। আমি আবার তাহলে রিপিট করি। হ্যাঁ রিপিট তো অবশ্যই করবেন, ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে এটা। আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু জটিল কিছুই নাই। দেখেন আমি এরকম একটা কালার নিলাম, হ্যাঁ এটা আমার একটা কালার ধরেন, এই যে সলিড কালার। তো কালারের পরিবর্তে আমি চাইলে প্যাটার্ন ইউজ করতে পারি, প্যাটার্ন ইউজ করলে দেখা যাচ্ছে যে আমার একটাই পুরো ওভারঅল জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখেন এইখানে প্যাটার্নটা সোয়াস প্যানেলে আছে, আমি ক্লিক করলে দেখেন এই আমার এখানে একটা প্যাটার্ন চলে আসছে, এগুলো তৈরি করা প্যাটার্ন। দেখেন তো একটা জাস্ট তৈরি করবেন, দেখেন আমি এখানেও একটা পাতা তৈরি করছি, জাস্ট একটা পাতা তৈরি করছি আমি, একটা পাতা তৈরি করে দেখেন ডাবল ক্লিক করি একটা পাতা তৈরি করছি, করে এই এতটুকু তো করতে পারবেন না? জি হ্যাঁ এটুকু পারি, এখন তো পারবো। আচ্ছা প্রথমে এতটুকু তৈরি করেন, তারপরটা আমি দেখাই দিছি। আচ্ছা ভাই ঠিক আছে। Thank you.